গল্পের পঞ্চম অংশ নামিহা মেহরুজ নিশি নির্বাচনের বাকি মাত্র কতগুলো দিন এর আগের দিনগুলোতে খাটুনির পরিমাণ কম নয় প্রচারণা থেকে শুরু করে অনেক অনেক কার্যক্রম জুবায়ের চৌধুরী ছেলের ভরসায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছেন এদিকে ঘাম ছুটে যাচ্ছে কল্পর এত সব ঝামেলার মধ্যে রোহানের বিয়েটা দ্বিগুণ পীড়া হয়ে জুটেছে সব দিক মিলিয়ে টালমাটাল পরিশ্রান্ত কল্পের একটু প্রশান্তি চাই সেই সকাল সকাল উঠে সেই যে ছোটাছুটি শুরু করেছে মাত্র নিস্তার মিলেছে এখন তার শুকনো মরুভূমিসম হৃদয়ে এক ফোঁটা বর্ষণ স্বরূপ প্রেশির মুখখানা ভারী কার্যকরী অস্থির চিত্তে তৃষ্ণার্থ পথিকের ন্যায় সে এদিক ওদিক ছুটল খুব দ্রুত তার উপশম চাই নয়তো বেঁচে থাকা দায় হয়ে পড়ছে তার অস্থির চিত্ত জিহানের দৃষ্টিতে সর্বপ্রথম ধরা দিল জিহান এগিয়ে এসে সঙ্গোপনে বলল ভাই কিছু খুঁজছ কল্প চকিতে তাকাল তার দৃষ্টি পাতায় জলজলে জলে রশ্মি জিহান যে সর্বদা তাকে বুঝতে পারে এটা নিয়ে সে মনে মনে ভীষণ সন্তুষ্ট প্রত্যহের ন্যায় কল্পের উত্তরের আশায় জিহান বসে থাকল না পাল্টা বলল তোমার জিনিস বর্তমানে বাবার জিম্মায় মনে হচ্ছে আজ বেশ বেগ পেতে হবে কল্প শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল যা খুশি কর আমার শুধু ওকে চাই জিহান দ্রুত উঠে পড়ল ওই দৃষ্টি ওই কণ্ঠই বলে দিচ্ছে তার ভাইয়ের অবস্থা নাজেহাল সুতরাং দেরি না করে চটপট কাজে লেগে পড়ল সে যেতে যেতে ভরসা দিয়ে বলল তুমি একটু ওয়েট করো আমি এই যাবো আর এই আসব কল্প মন্থর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল আপাতত ফুল এনার্জি না পাওয়া অবধি আর একটি কাজেও তাকে পাওয়া যাবে না দশ মিনিট ধরে ঘুঙুরের আশেপাশে ঘুরঘুর করেও কিছুতেই কিছু করতে পারলো না জিহান আমির সাহেব মেয়েকে তুখোর নজরবন্দি করে রেখেছেন জিহান চিন্তিত সঙ্গে এত করা নজরদারিতেই বিরক্ত ওদিকে তার ভাইটা দেবদাস হয়ে পড়ে আছে এদিকে পারুকে বন্দি করে রাখা হয়েছে ভাবা যায় কতটা বিষয়ের কথা জিহানের মরিচা পড়া মস্তিষ্কে সহসা ঝালাই স্বরূপ একটি আইডিয়া এসে ধরা দিল আমির সাহেবের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে সে চলল গন্তব্য পথে মনে মনে ভাবল আর মাত্র কিছু সময় আঙ্কেল মানুষের কারাগারে বন্দী হবে জুনায়দ চৌধুরীর সঙ্গে আমির সাহেবের সক্ষতা মন্দ নয় জুনায়েদ ভাইয়ের বন্ধু হিসেবে আমির সাহেবকেও ছোট থেকে বড় ভাইয়ের আসনে বসিয়েছেন এবং সেই পরিমাণ সম্মানও করেছেন অপরদিকে জুনাইদ বড় ভাইয়ের মতো রাজনৈতিক পথ না বেছে যে ব্যবসায়িক কার্যক্রমে ইনভলভ হয়েছেন সেজন্য আমির সাহেব তার উপর ভীষণ সন্তুষ্ট জুনায়েদ যতবার কাজের ফাঁকে বাড়িতে আসেন ততবারই আমির সাহেবের সঙ্গে লম্বা সময় অতিবাহিত করেন এখন তো সম্পর্ক আরও মজবুত হল দুই বেয়াই হল এই তো এতক্ষণ দুজনে একসঙ্গেই বসে গল্প করছিলেন সঙ্গে ছিল ঘুঙুর ডাক ডাকড়ায় তিনি কেবলই ভেতরে গেলেন এই সুযোগটাই লুফে নিল জিহান ক্লাবের ছেলেগুলোকে খাবারের তদারকি থেকে বিতাড়িত করে আরও বর্ষর কাজে লিপ্ত করে দিল সেই মহৎ কাজ আর কিছু নয় আমির সাহেবকে নাজেহাল করা ভদ্রবেশে প্রায় দশ পনেরো জন ছেলে এসে পেঁচিয়ে ধরল আমির সাহেবকে সকলেই বিনয়ের সঙ্গে কুশল বিনিময় করতে ব্যস্ত ভালো আছেন আঙ্কেল শরীর ভালো কোনো অসুবিধা হচ্ছে না তো কিছু দরকার হলে অবশ্যই বলবেন ইত্যাদি অহেতু প্রশ্নে জর্জরিত করে ফেলেছে তাকে ভদ্রলোক চরম মাত্রায় বিরক্ত তার বিরক্তির মাত্রা রাগের আভাস নিল যখন দেখল ঘুঙুর পাশে নেই তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন ততক্ষণাৎ গর্জে উঠে বললেন ঘুঙুর কোথায় গেলে তুমি সে সময়ে কোথেকে কুহুর আবির্ভাব সে মিষ্টি হেসে বলল ঘুঙুর তো চাচির কাছে চাচা আমি সাহেব নিশ্চিন্ত হলেন স্বস্তির নিশ্বাস ফেলে বললেন আচ্ছা ওখানেই থাকতে বলো এখানে আসার দরকার নেই কুহু আবারও মিষ্টি হেসে মাথা নেড়ে আচ্ছা বলে চলে গেল যেতে যেতে জিহানের সঙ্গে চোখাচোখি হলে চোখ টিপ মারল জিহান তার কান টেনে ধরল সজরে শাসিয়ে বলল খুব পেকেছিস কুহুও পাল্টা শাসিয়ে বলল কান ছাড় বলছি নয়তো এখনই আমি চাচাকে গিয়ে সব সত্যি বলে দেব সব সবকিছুর প্ল্যানিং শুধুমাত্র তোমার ছিল কুহু একটু জোরেই বলল কথাগুলো আমি সাহেব শুনে ফেলার আশঙ্কায় জিহান তাড়াতাড়ি ওর কান ছেড়ে দিল তারা দিয়ে বলল চল ফোট এখান থেকে কুহু মুখ ভেঙচি কেটে চলে গেল এদিকে আমির সাহেব বিরক্ত হলেও নিশ্চিন্ত মনে এদের অত্যাচার সহ্য করতে লাগবেন রোহান একটু পরপর ঘরে উকিচুকি মারছে বউটাকে একদণ্ড একা পাওয়ার উপায় নেই কেউ না কেউ সঙ্গে লেগেই আছে এখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে কাজেই সকলে ছুটেছে লাঞ্চ করতে বাড়ির আঙিনায় প্যান্ডেলের নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা সকলে আপাতত সেখানে নূপুর একাই ছিল ঘরে তাকে জহুরা বেগম বলে গেছেন ভারী সাজগোজ তুলে এখন হালকা পোশাক পরে নিতে তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিতে তিনি গেছেন নূপুরের জন্য খাবার আনতে এটাই সুযোগ ঘরে ঢুকে দরজা আটকে নীল রোহান নূপুর চমকে উঠল সে ড্রেসিং টেবিলের সামনে গহনা খুলছিল এভাবে রোহানকে দেখে ঘাবড়েছে ভীষণ সেটা তার চোখ মুখে স্পষ্ট জানান দিচ্ছে রোহান এগিয়ে এলো ধীর পায়ে নূপুরের পেছনে একেবারে আরশিতে মিলিত হল দুজনের দৃষ্টি রোহান বলল আমার সুন্দরতম পুষ্প নূপুর বদন নত করল লজ্জায় আর্স্ট তার দেহখানি গুটিয়ে রইল এক জায়গায় রোহানের মুখোমুখি হতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে বারংবার দৃশ্যপটে ভেসে উঠছে গোতরাতের গভীর আলিঙ্গন সেই বিশেষ মুহূর্ত যেই ক্ষণে রোহান তার অতীব নিকটে থেকে কণ্ঠে প্রগার উন্মাদনা মিশিয়ে বলেছিল আমার নিজস্ব পুষ্পটি আজ পরিপূর্ণ রূপে আমার হলো। একটি নির্দিষ্ট নাম হল নির্দিষ্ট দলিল হলো এই দলিলে চিরতরের মতো লেখা হলো তোমার আমার নামটি আজন্ম পাশে থেকো প্রিয় নূপুর তখন কিছুই বলতে পারেনি শুধু রোহানের আঙুলের ভাজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরে জানান দিয়েছিল তার সক্রিয়তা দেহের আলিঙ্গনে সপে দিয়েছিল তার কম্পিত দেহখানা তীব্র ভালোবাসার জোয়ারে ভেসে ভেসে একটি সুমিষ্ট মাহেন্দ্রখন রচনা হয়েছিল আবছায়া নিস্তব্ধ ঘরটার আনাচ কানাচ্ছে রোহান নুপুরের নত মুখখানা তুলে ধরল ওপরে কাঁধ ধরে ঘুরিয়ে নিল তার দিকে সেভাবেই ললার তটে আঁকল ভালোবাসার শুদ্ধতম চিহ্ন অগোছালো নুপুর নড়েচড়ে উঠল মিনমিনে কণ্ঠে বলল কেউ এসে পড়বে ছাড় রোহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তাতে কি বউ আমার দেখলে ক্ষতি নেই নূপুর ছ্যাত করে উঠে বলল তোমার লজ্জা সরম নাই থাকতে পারে কিন্তু আমার আছে রোহান কপাল কুচকে বলল তো নূপুর দরজার দিকে আঙুল তাক করে বলল তো এখনি বেরিয়ে যাও রোহান সন্নিগ্ধ চেয়ে বলল এই না লজ্জায় লাল নীল বেগুনি হচ্ছিলে এত তাড়াতাড়ি রণচণ্ডী হয়ে গেলে লজ্জা তো আর আমার ইজ্জত বাঁচাতে পারবে না সো বেশি না বকে এখনি বের হও যাও যাও নূপুর ঠেলে ঠুলে রোহানকে বের করে দিয়ে দরজা আটকে দিল দরজায় ঠিক ঠেকে আনমনে হাসল কিছুক্ষণ পরপর আয়নায় নিজেকে দেখে দুহাতে মুখ ঢাকল দরজার ওপাশ থেকে রোহান মাথা চুলকে চুপি চুপি সরে পড়লো ওখান থেকে পাচ্ছে কেউ দেখে নিলে তারও মানিজ্যত যাবে বইকি কি ভয়ে আত্মা দুরুদুরু অবস্থা ঘুঙুরের বাবা জানতে পারলে আর আস্ত রাখবে না তাকে এই লোকটা সবসময় বেশি বাড়াবাড়ি করে কল্পর ওপর ভীষণ বিরক্ত সে দিন রাত তাকে হয়রান করে চলেছে একদণ্ড শান্তি দেয় না অমানিষা ঘন মুখশ্রী টেনে মনে মনে আকাশ কুসুম চিন্তা করছিল ঘুঙুর তন্মধ্যে ধ্বনিতে ছন্দ তুলে এলো গুষ্টি উদ্ধার হয়ে গেলে এখানে এসে মাথাটা টিপে দে বিছানায় উবুর হয়ে শুয়ে থাকা কল্পর দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে ফেলল ঘুঙুর বিনা বিলম্বে ভেংচি কাটল ঝাড়ি মেয়ে রে বলল বই গেছে আমার কল্পের তীর্যক দৃষ্টি ততক্ষণাৎ ঘুমুরের ওপর পড়ল সেই দৃষ্টির অন্তরালে পিষে ঘুঙুর খেই হারালো ঢোক গিলে বলল আসছি আসছি ঘুঙুরের কোমল পা জোড়ার ওপরে আরামে মাথা তুলে চোখ বন্ধ করে আছে কল্প তার দু হাত ঘুমুরের কোমর পেঁচিয়ে মুখটা উদর স্পর্শ করেছে ঘুঙুরের হাত কল্পের চুলের ভাজে কিন্তু যে কাজ তাকে দেওয়া হয়েছে আদতে সেই কাজ কি সে করতে পারছে ওহম পারছে না তার সর্বাঙ্গ জমে ক্ষীর হয়ে আছে এভাবে এত কাছে থেকে স্বাভাবিক থাকা কি সম্ভব সাহস বেড়েছে খুব চাপা গম্ভীর কণ্ঠে প্রকাশ্যে কেঁপে উঠল ঘুঙুর জোরতা কাটিয়ে আমতা আমতা করে বলল কি করেছি কাজ না করে হাত গুটিয়ে বসে আছিস কেন ঘুঙুরের বলতে ইচ্ছে করল এভাবে এতে থাকলে ঠিকঠাক এটেনশন দেওয়া যায় মুখে বলল করছিত সে প্রলম্বিত শ্বাস ফেলে নিজেকে তৎপর করে নিল দুর্বল হাতে টানতে শুরু করল কল্পর রেশম কোমল কেশরাশি আলগোছে কল্পর হাসি পেল এটাকে নিশ্চয়ই টানা বলে না বলে হাত বুলানো ঘুঙুরকে আরেকটু জ্বালাতে সে বলল চুল টানছিস নাকি বিলি কাটছিস মাথা ধরেছে জোর লাগিয়ে টান ঘুঙুর বলল মাথা ধরেছে তাহলে আপনি রেস্ট নিন আমি আপনার জন্য কফি করে আনছি কল্প আবারও হাসল এটা যে ঘুঙুরের তার থেকে পালানোর প্রয়াস মাত্র এটা বুঝতে অসুবিধা হল না তার অচিরেই কিছু একটা ভেবে হাসি থেমে গেল তার উত্তরের আশায় আগ্রহী ঘুঙুরকে নিরাশা করে বলল পালাতে চাইছিস তোতা পাখি অমন শীতল কণ্ঠের ধ্বনি শীতলতা ছড়িয়ে দিল ঘুঙুরের বাহির থেকে অন্তপুরে মনে মনে পাতা উদ্দেশ্য ঘুরিয়ে ফেলল সে ততক্ষণাৎ নোঁত মুখে বলল না তো কল্প ঘুঙুরের কোমরখানা আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে নিল আবেশে কল্পর চুলের মাঝে রাখা হাতজোড়া দিয়ে শক্ত করে চাপ বসালো ঘুঙুর কল্প বলল এবারে মনে হচ্ছে তোর বাপের টাকায় খেয়ে কিছু শক্তি অন্তত সঞ্চয় করেছিস ভালো লাগছে কিপ এটা ঘুঙুর হতভম্ব ঘড়ির মাঝে বলে পুনর্বার চেষ্টায় লেগে পড়ল বেশ কিছু সময় এভাবেই কেটে গেল ঘুঙুর ভেবেছে কল্প ঘুমিয়ে গেছে সে কল্পের মাথাটা বালিশে তুলে দেওয়ার পায়তারা করছিল সহসা চমকে উঠল কল্পের ডাকে তোতা পাখি হুম রোহান আজ ভীষণ হ্যাপি হয়ে বলল হ্যাঁ আপুকে অনেক দিন পর প্রাণবন্ত লাগছে ওরা কত প্রতীক্ষার পর একে অপরকে পেয়েছে হ্যাপি তো হবে তোতা পাখি হুম আমিও ওদের মতো হ্যাপি হতে চাই মানে কি আপনি কি এখন হ্যাপি নন হ্যাপি নয় তো বলিনি বলেছি ওদের মতো হ্যাপি হতে চাই ঘুঙুর প্রশ্নবিদ্ধ নয়নে তাকালে কল্প বলল রোহান যেমন নুপুরকে চিরজীবনের সাথী করে আজন্ম হ্যাপি হয়েছে আমিও সেভাবেই হ্যাপি হতে চাই তো বিয়ে করে নিন চল তবে কল্প এক লাফে উঠে বসল ঘাবড়ে গিয়ে ঘুঙুর বলল মানে ঘুঙুরের চোখে চোখ রেখে হাতে হাত রেখে কল্প বলল এই না বললি বিয়ে করে নিতে তাই তো বললাম তো বিয়ে করবেন করেন সেখানে আমার কি কাজ কল্প ঘুঙুরের চোয়াল চেপে ধরল বেশ শক্ত করে দাঁত খিচিয়ে বলল সেটাই তো তোর কি কাজ ওকে তবে যাই রিয়াকে কল করি আমার জন্য পাগল মেয়েটা শুধু একবার হ্যাঁ বললেই ছুটতে চলে আসবে দেখবি কল্প বালিশের পাশ থেকে ফোনটা টেনে আনলো কাউকে একটা কল করে বলল দাঁড়া দেখাই তোকে কয়েকটি রিং হতে না হতেই ওপাশ থেকে পিক করে নিল কলটা কল্প লাউড স্পিকার দিল সে কিছু বলার পূর্বেই ওপাশ থেকে একটি উচ্ছ্বসিত মেয়েলি কণ্ঠ ভেসে এলো হে কল্প তুমি কল করেছো আমাকে হাউ এম আই নট ড্রিমিং ওহ হো সো সুইট তো বলো বলো কি বলবে আর তর সইছে না যে কল্প একল ঘুমুরের ক্রোধিত বদনে তাকিয়ে না দেখার ভান করে চোখ ঘুরিয়ে নিল রিয়াকে প্রতিত্তরে বলল রিয়া একটা কথা বলতো তুমি আমাকে ঠিক কতটা লাইক করো এটা তুমি কি বললে কল্প আমি তোমাকে অনলি লাইক করি না অনেকটা বেশি ভালোবাসি তোমার জন্য মরতেও রাজি তুমি শুধু একবার বলে দেখ আমি প্রমাণ করে দিব নো 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 মরতে হবে না তুমি শুধু বলো আমি যদি তোমাকে এই মুহূর্তে বিয়ে করার অফার দেই তবে কি তুমি সেটা করবে কি বলছো কেন নয় এই দিনটার অপেক্ষাতেই তো আছি তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও আমি এখনই সব ব্যবস্থা করে নিয়ে হাজির হচ্ছি তোমাকে কষ্ট করে কিচ্ছু এরেঞ্জ করতে হবে না রিয়া হ্যাঁ কল্প বল শুনছি আমি তোমাকে না আর কষ্ট করতে হবে না তুমি জেগে জেগে ঠিক এই স্বপ্নগুলোই এখন দেখ আমি রাখছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ কল্প 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 আমার কথাটা শোনো কল কেটে আসতে করে বালিশের পাশে ফোনটা রেখে দিল কল্প পর ঘুঙুরের স্তম্ভিত মুখশ্রীতে চোখ বুলিয়ে ভেতরে ভেতরে আঁতকে উঠল মনে মনে ভাবল বেশি বাড়াবাড়ি হয়ে গেল না তো ঘুঙুর স্তব্ধ হয়ে বসে একদৃষ্টে মেঝেতে তাকিয়ে আছে দৃষ্টির পাতায় জল টৈটম্বুর একটু টোকা পড়লেই ঝরঝরিয়ে পড়বে কল্প সিরিয়াস হলো এ পর্যায়ে ঘুঙুরের কাঁধে আলতো হাত রেখে ডাকল তোতা পাখি ঘুঙ্গুর ছিটকে উঠল ততক্ষণাৎ বিনা বাক্যে সে ছুটল প্রস্থান পথে কল্প তড়িঘড়ি করে দ্বার রোধ করল ঘুঙুরকে টেনে শক্ত করে চেপে ধরল বক্ষ মাঝে অনুনয়ের সুরে ফিসফিসিয়ে অসংখ্য বার বলতে লাগল সরি 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 জান সরি ঘুঙুর কিচ্ছু বলল না শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল কল্প ওর থেকে কোনো রেসপন্স না পেয়ে বুঝল অভিমানটা প্রগাঢ় হয়েছে মনে মনে নিজেকেই গালি দিল সে মুখে ফের অনুনয় করে বলল মজা করছিলাম তো সরি জান আর এমন হবে না এই যে কান ধরছি দেখ কল্প এক হাতে ঘুঙুরকে জড়িয়ে আরেক হাত নিজের এক কানে রাখল ঘুঙুর তবুও নির্বিকার যেন দৃঢ় প্রতিজ্ঞ রিক্তা এসেছে কিছুক্ষণ হলো। সকালে তার একটা টিউশনই ছিল বাচ্চাটার এক্সাম চলছে এই মুহূর্তে টিউশন মিস দেওয়া অসম্ভব তাই সে টিউশন পড়িয়ে তবে এসেছে নুপুর গাল ফুলিয়ে বসে আছে বারবার বলছে তোর সঙ্গে কথা নেই তুই আমার একমাত্র বান্ধবী হয়ে এই ভর্দপুরে ঢং করতে এলি সেই সকাল থেকে আমি একা বসে রিক্তা বলল এ হহন একা এত এত মানুষের মধ্যে তুই একা কি করেছিলি আর তোর বোটা কি বুড়ি গঙ্গায় সাঁতার কাটতে গিয়েছিল নুপুর ফোস করে উঠল রিক্তার পিঠে কিল বসিয়ে বলল যা ভাগ এখান থেকে লাগবে না আমার কাউকে আমি একাই ভালো আছি যা বের হ নুপুর রিক্তাকে ঢেলে দিল রিক্তা জানে নূপুর একবার খেপলে যা বলে তাই করে সে ও ঘর থেকে বেরোতে বেরোতে বলল আমার তো ঠাকা পড়েছে তোর কাছে থেকে তোকে পাহারা দিতে ওই কাজটা বরং তোর ফেরারি জামাই করুক ওয়েট ডেকে দিচ্ছি রিক্তা ছুট লাগালো নূপুর চোখ বড় বড় করে তাকে থামাতে ডাকতে লাগল এই রিক্তা থামো থামো বলছি কে শুনে কার কথা রিক্তা ছুটেই চলেছে তার এই ছোটাছুটির পেছনের কারণ অবশ্য ভিন্ন সবার মতো মনের মানুষকে চোখে হারানোর অধিকার তারও তো আছে সবাই যেখানে কাপল কাপল বয়ফ্রেন্ড থাকতে সে কেন সিঙ্গেল ঘুরবে পরিবারের সামনে ধরা পড়ার ভয় পলাতক জিহানকে খুঁজে বের করতে এই এক রিক্তাই যথেষ্ট মান অভিমানের অধ্যায়ের পাল্লা আরেকটু দীর্ঘস্থায়ী করার প্রয়াসে মাঝপথে কাবাব মেহার্দি স্বরূপ জিহানের আগমন দরজায় একের পর এক টোকা দিয়েই চলেছে সে অতিশয় বিরক্ত হয়ে কল্প চেঁচিয়ে বলল কি হয়েছে এত ধাক্কা ধাক্কি কিসের জিহান তারা দিয়ে সিরিয়াস গলায় বলল ভাই দরজা খোলো কথা আছে জরুরি কল্প অনিচ্ছুক বদনে ঘুঙুরকে ছেড়ে দিয়ে দরজা খুলল জিহান দাঁড়িয়ে উত্তেজিত বদনে কল্প বলল কি বলবি বল সময় কম ভাই ঘুঙুরকে এখন ছেড়ে দাও তোমার হবু শ্বশুর সারা বাড়ি জুড়ে মেয়েকে তন্ন করে খুঁজছে যেই যাদ্রের লোক আবার না এখানেও এসে হাজির হয় কল্প চোখ মুখ কুচকে ফেলল বিরস মুখে বলল এই তোর জরুরি কথা তার চেয়ে ঢের ইম্পর্টেন্ট কাজ আমি করছিলাম যা ভাগ এখন কল্প ফের দরজা বন্ধ করে দিতে গেল জিহান বলে উঠল কিন্তু সত্যি যদি চলে আসে তো তোরা আছিস কি করতে জিহান বিড়বিড়িয়ে বলল আমরা আবার কি করতে আছি পাহারা দিতে নিজে প্রেম করছে অথচ দেখ ছোট ভাইকে কিভাবে বঞ্চিত করছে মাই লাভ আ বেবি ক্ষমা করে দিও দিয়ে কিভাবে ফেসে গেছি তুমি ভাবতেও পারছো না ইচ্ছে থাকলেও জিহানের সামনে লজ্জায় বের হইনি ঘুঙুর সুযোগ থাকা সত্ত্বেও টু শব্দ করেনি কিন্তু এখন সে কিছু বলতে চায় গলা ঝেড়ে নিজেকে প্রস্তুত করে নিল থমথমে কণ্ঠে বলল বাবা আমাকে খুঁজছেন আমি এখনি বাহিরে যাব তোর বাপ গোল্লায় যাক আগে আমাদের বোঝাপড়া শেষ হবে তারপর এখান থেকে ছাড়া পাবি এর আগে নয় আর কোনো বোঝাপড়া বাকি নেই আমি বাহিরে যাব বলেছি থাপ্পড়ে থাপ্পরে গাল লাল করে ফেলব বেয়াদব বোঝাপড়া বাকি নেই মানে কি বোঝাপড়া তো কেবল শুরু একেবারে বৃদ্ধ বয়স অব্দি গড়গড়িয়ে চলবে এই বোঝাপড়ার রেলগাড়ি ঘুঙুর এবারে ক্ষুদ্ধতা প্রকাশ্যে আনলো ব্যঙ্গ করে বলল হ্যাঁ সেটা বরং আপনার রিয়ার সঙ্গে গিয়ে করুন আবার রিয়া আরে বাবা বললাম তো ভুল হয়ে গেছে সরি মজা করে বলেছি এসব একেবারে বাদ না কিসের ভুল আমি সব থেকে বড় ভুল আপনার জীবনে আমাকে বরং বাদ করে দিন ব্যাস সপাটে চর পড়ল কোমল কপলে ঘুঙুর হতভম্ব হয়ে চেয়ে রইল সত্যি কল্প তাকে মেরেছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কোনো মতে আহত দৃষ্টি মেলে তাকালো কল্পের ক্রোধিত দৃষ্টিতে সামলে ওঠার আগেই কল্প শক্ত হাতে বাহু খামচে ধরল ওর হিসহিসিয়ে বলল ফারদার যদি এমন কথা মুখেও এনেছিস জিপ টেনে ছিঁড়ে ফেলব একেবারে ঘুঙুরের আহত দৃষ্টি ভেদ করে ঝরঝরিয়ে অশ্রুরা সবেগে ছুটল খামচে ধরা বাহুতে লাগছে ভীষণ মনের আঘাতের কাছে বাহ্যিক আঘাত পরাজিত ঘুঙুর ঠোঁট কামড়ে কান্না সংবরণের চেষ্টা করল সেই অশ্রুতে নত হল কল্পের কঠিন হৃদয় ধীরে ধীরে ঘুঙুরের বাহু আলগা করে দিল পরম যত্নে প্রেশির অভিমানী চিবুক আগলে ধরল দুহাতের আজলে নিজেকে সমর্পণ করে বলল তোকে ছাড়া আমি কতটা অসহায় তা যদি তুই বুঝতি তাহলে এই অহেতুক রাগ করতি না এভাবে ছেড়ে যাওয়ার কথা বলতে না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি তা বোঝানোর ক্ষমতা হয়তো আমার কোনো দিনই হবে না শুধু এতটুকু বলতে পারি তোতা পাখি যদি খাঁচা ছেড়ে পালিয়ে যায় নিঃসন্দেহে তার মালিক তখন তার খোঁজে ফেরারি হবে ঘুঙ্গুর কল্পের হাতের কবজি আঁকড়ে ধরে ডুকরে উঠল ভঙ্গুর কণ্ঠে বলল আর আপনি কি জানেন আপনি যখন আমারই সামনে অন্য মেয়েদের নিয়ে মন্তব্য করেন আমার তখন ঠিক কতটা কষ্ট হয় আমার সেই কষ্ট বোঝার সাধ্য আপনার নেই যদি থাকত আপনিও আমাকে সেসব বলে বলে কষ্ট দিতে পারতেন না কল্প শক্ত করে জড়িয়ে ধরল ঘুঙুরকে একেবারে বক্ষ পিঞ্জরে মিলিয়ে নিয়ে বলল ভালোবাসি তোতা পাখি আই প্রমি ইউ আর কখনো এমন মজা করব না উহুম এভাবে হবে না তাহলে আগে ওই রিয়ানা ফিয়া ওকে ব্লক করুন ওকে ওকে করছি কল্প বিছানা থেকে ফোনটা তুলল চটপট একে একে সব জায়গা থেকে রিয়াকে ব্লক করল অত লম্বা দম নিয়ে বলল হয়েছে এবার ঘুঙুর প্রশস্ত হেসে মাথা নাড়ল তার মানে হয়েছে বাবার সামনে বেশ বেকায়দায় পড়তে হল ঘুঙুরকে কোথায় ছিল জবাবে সে বলেছে কুহুর সঙ্গে পুকুর ঘাটে বাবা তখন শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছে এর বাইরে কিছু বলেনি বাবা বিশ্বাস করলো কিনা তা নিয়ে ঘুঙুরের যথেষ্ট সন্দেহ আছে কিন্তু এটা নিয়ে আর এক হরফ এগোনোর সাহস তার নেই অনুষ্ঠান খাওয়া দাওয়া নুপুর সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে কোন পক্ষ ফিরে গেল নিজস্ব বাড়িতে তারপর থেকে ঘুমুরের জীবনের পুরোটাই ব্যস্ততাপূর্ণ হয়ে উঠল এক্সামের তোরজোর এমনভাবে শুরু হয়েছে যে বই থেকে মুখ তোলার জ নেই আগামীকাল ফার্স্ট এক্সাম আজ কলেজে অ্যাডমিট সংগ্রহ করার লাস্ট ডেট ঘুঙুর তৈরি হয়ে ফোন করল বৃষ্টিকে ওপাশ থেকে অসুস্থ কণ্ঠে বৃষ্টি ফোনটা তুলে বলল পাশ ফিরে শুতেও কারো না কারো সাহায্য লাগছে এখন তুই বল কি করে কলেজ যাই তুই একটু স্যারকে ম্যানেজ করে অ্যাডমিটটা এনে দে না কালই তো এক্সাম তা তোর এক্সামটাও কি আমি গিয়ে দিয়ে আসব প্রয়োজনে দিবি তুই না আমার একমাত্র বেস্টু এই তুই ফোন রাখো মেজাজ খারাপ করিস না ঘুঙুর নিজেই কলটা কেটে দিল তার লেট হয়ে যাচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নাস্তা করে মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সে মনে মনে নাকে কান্না পাচ্ছে তার প্রিয় বিহীন ক্লাস করা মহাবিরক্তির কিনা ঘুঙুরের পথের একাকিত্ব দূর করে কোথেকে যেন কল্প এসে জুটল বাইক সঙ্গে নেই পাশে চায়ের দোকান থেকে তার আবির্ভাব ঘুঙুরের পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করল সে বেশ ঝাঝালো কণ্ঠে বলল মুখে দেখাচ্ছিস না ঘটনা কি ঘুঙুর বিতৃষ্ণ কণ্ঠে বলল বইয়ের থেকে মুখ তুলতে পারলে তো দেখাবো কাল থেকে এক্সাম প্রচুর চাপ হায় এখন মনে হচ্ছে বই হয়ে জন্ম নেওয়াই বেটার ছিল তাহলে অন্তত তোর এটেনশন মিস যেত না বরং পুরোটা পেতাম ফালতু কথা বাদ দিন আমাকে যেতে হবে লেট হচ্ছে তো তুই যাচ্ছিস না তো কি করছিস যাচ্ছি ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে আপনার জন্য আমার পা স্লো মোশনে চলছে তা আমি কি করব। এটা সম্পূর্ণই তোর প্রবলেম আমার নয় ঘুঙুর গাল ফুলিয়ে রাগি দৃষ্টিতে তাকালেই কল্প ইনোসেন্ট হাসি হাসল বলল ওভাবে তাকিয়ে লাভ নেই আমি মোটেও ভয় পাচ্ছি না ঘুঙুর প্রচুর রেগে গেল কাঙ্ক্ষিত ইচ্ছানুরূপ কাজ না হলে ভেতর থেকে যেমন ক্ষোভ প্রকাশ পায় ঘুঙুরেরও হল তাই সে ছুটে গিয়ে কল্পের হাত টেনে ধরে কামর বসাতে চাচ্ছিল পূর্বের এক ঘটনা স্মরণ করে কল্প আগে দূরে সরে গেল এই মেয়ে যে রেগে গেলে কামড়ে দেবে তা কল্পের অজানা নয় বার কয়েক এই কাজের ভুক্তভোগী সে নিজেই তাই এবার অগ্রিম সতর্ক হয়ে গেছে কিছু দূর এগিয়ে ঘুঙুরও থেমে গেল নয়তো তার সত্যিই লেট হয়ে যাবে আর আজ অ্যাডমিট না আনতে পারলে এক্সাম হলে ঢুকতে পারবে না নির্দিষ্ট পথে চলতে চলতে পেছনে ফিরে ঘুঙুর কল্পকে ফের চোখ রাঙাল আঙুল তুলে শাসিয়ে বলল একদম পিছু নেবেন না কল্প এক লাফে ওর পাশে চলে এলো ঘুঙুরের শরীর জ্বালিয়ে মিষ্টি করে হেসে বলল পিছু নেব কেন আমি তো সাইড নেব ঘুঙুর হাল ছেড়ে দিল ঝাড়ি দিয়ে বলল যা খুশি করুন বাকিটা পথকল্প ঘুঙুরকে জ্বালাতন করেই গেল ঘুঙুর কখনো রাগ দেখালো কখনো আড়ালে হাসলো কখনো বিরক্ত হলো কখনো বা অস্বস্তিতে পড়ল কখনো বা শঙ্কিত হলো চলতি পথে কত মানুষের আনাগোনা এভাবে বাধাহীন তারা একত্রে পথ চলছে কেউ যদি ব্যাপারটা বাবার কানে তুলে দেয় তো তখন কি হবে ভেবেই আতকে উঠে ঘুঙুর কলেজ থেকে বাড়ি ফিরে সেই যে বইয়ে মুখ বুজেছে ঘুমুর সবে বাবার তলবে ঘর থেকে বের হল বেশিক্ষণ বইয়ের সাদা পাতায় চোখ রেখে পড়ার সুবাদে এখন চোখে ঝাপসা দেখছে মাথাটাও কেমন ঝিমঝিম করছে কোনো মতে টলতে টলতে সে গিয়ে থামল ড্রয়িং রুমে প্রস্তুতি নিচ্ছিল সোফায় ধপাস করে বসে পড়ার কিন্তু বাবার হাতে তার পেলব গালটিকে গরম করে তুলেছে ততক্ষণে মর্মাহত ঘুঙুর বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল বাবার পানে মুহূর্তেই তার সবরকম শারীরিক অসুবিধা গায়েব হয়ে গেছে গালে হাত চেপে টলমলে হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে বাবার রক্তিমাপ দৃষ্টিতে পাশেই নলিনা বেগম কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন তার চোখে মুখে স্বামীকে আটকানোর তীব্র প্রয়াস ঘুঙুর কিছু বলতে পারল না তার আগেই আমির সাহেব গর্জন তুলে বললেন বেয়াদব মেয়ে স্বাধীনতা দিয়েছি বলে দুই বোন একেবারে মাথা কিনে নিয়েছ যার যা ইচ্ছে তাই করছ আমারই নাকের ডগার ওপর দিয়ে ঘুঙ্গুর দৃশ্যমান রূপে কেঁপে কেঁপে উঠল বাদ গেল না নলিনা বেগমও দুই মা মেয়েই ভয় তটস্থ হয়ে আছে কম্পিত কণ্ঠে ঘুঙুর ভেঙে ভেঙে বলল আমি কি করেছি বাবা আমি সাহেব তেতে উঠলেন খবরদার বাবা বলবে না আমায় তোমার মতো মেয়ের বাবা হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো মরে গেলে তো অন্তত মেয়েদের কীর্তিকলাপের রচনা লোকমুখে শুনতে হতো না আমি সাহেব ধপ করে সোফায় বসে পড়লেন স্ত্রীকে বললেন লিনা ওকে জিজ্ঞেস করো কলেজ বাদ দিয়ে কার সঙ্গে করে বেরিয়েছে নলিনা স্বামীকে বোঝানোর জন্য বললেন আহা বাদ দিন না আমি কথা বলছি ওর সঙ্গে তুমি কি বলবে যা বলার আমি বলবো তোমরা শুধু শুনবে একজনের বেলায় বলতে দিয়ে এতদূর এগিয়েছে একই ভুল আমি আর দ্বিতীয় বার করব না এ পর্যায়ে নলিনা বেগম কিঞ্চিত ছাজ নিয়ে বললেন কি করেছে সেটাই তো বলছেন না তবে বুঝব কি করে আদৌ ও দোষটা ওর কিনা। না আমি সাহেবটি টেবিলের ওপর থেকে নিজের ফোনটা তুলে হাতে নিলেন কিছুক্ষণ ঘেটে ঘুটে একটি ফটো তুলে ধরলেন নলিনার সামনে বললেন এই দেখ কলেজ বাদ দিয়ে তোমার মেয়ে চৌধুরীর ছেলে সঙ্গে ঢলারলি করে বেড়াচ্ছে ওই ছোকরাকে আমার আগে থেকেই অপছন্দ ছিল সবসময় মেয়েকে চোখে চোখে রেখেছি এজন্যে তবুও তারা এতদূর এগিয়ে গেছে আবার সেসব কীর্তি আমাকে বাহিরের লোকেদের থেকে কটুক্তির সঙ্গে হজম করতে হচ্ছে নলিনা বেগম ছবিটির দিকে ভালো মতো দেখলেন ছবিটিতে স্পষ্ট দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে নলিনা নিজেও বিস্মিত হলেন মেয়েদের এমন শিক্ষা তো তিনি দেননি নীরবে ছবিটা মেয়ের নত দৃষ্টির সম্মুখে তুলে ধরলেন তিনি ঘুঙুর দনমন করে একল তাকালো সেদিকে ততক্ষণাৎ তার চক্ষু চরকাজ এটা কেমন বিশ্রী দৃশ্য এতটা ঘনিষ্ঠ তারা তো কখনোই ছিল না তবে এই ছবি থেকে আসলো কিভাবে আসলো বাবাকে এই ছবি কে দিল কে তাদের পেছনে পড়ল হাজারটা প্রশ্নবিদ্ধ মনকে আরেক ধাপ দমিয়ে দিয়ে নলিনা বেগম মেয়ের গালে আরেকটি চর বসালেন তেরে গিয়ে বাহু ঝাঁকিয়ে বললেন এসব কি করেছিস তুই ছিহ হো আমার মেয়ে বলতে তোকে লজ্জা লাগছে নুপুর তো তাও ভালোবেসে সবার মতামত নিয়ে বিয়ে করেছে আর তুই এসব ঘুঙুর আর সহ্য করতে পারল না হাও মাও করে কেঁদে উঠল মায়ের পা জড়িয়ে ধরে আকুতিভরা কণ্ঠে বলল বিশ্বাস কর মা আমি এসব কিছুই করিনি আমরা শুধু একে অপরকে ভালোবাসি এর বাহিরে কোনো খারাপ কাজ করিনি ঘুঙুর কাঁদতে থাকলো নলিনা ওকে পা থেকে সরাতে ব্যস্ত হয়ে পড়লেন আমির সাহেব বললেন প্রমাণ তো চোখের সামনেই তোমরা কিছু না করলে এই ছবি কি উড়ে উড়ে আসবে তোমার সঙ্গে কথা বলছি বা কেন তুমি একটা মিথ্যাবাদী বোনের বিয়ের লগ্নে আমাকে কি কথা দিয়েছিলে ভুলে গেছো নিশ্চয়ই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি বলেছিলে নূপুরের বিয়েটা যেন আমি মেনে নেই তার বিনিময়ে তুমি আমার পছন্দে বিয়ে করবে অথচ এই কয়েকদিনের মধ্যেই তোমার মুখোশ উন্মোচন হয়েই গেল তোমার পড়াশোনা সব বন্ধ এক্সাম দেওয়ার কোনো দরকার নেই খুব শীঘ্রই বিয়ের জন্য তৈরি হও যেমন তেমন একটা পাত্র পেলেই বিয়ে কনফার্ম তবুও ওই চৌধুরীর ছেলের সঙ্গে বিন্দুমাত্র ঘনিষ্ঠতা আমি বরদাস্ত করব না আমি সাহেব হনহনিয়ে প্রস্থান করলেন নিজের ঘরে যাওয়ার আগে স্ত্রীকে নির্দেশ দিয়ে গেলেন ঘুমুরের ফোনসহ যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস নিজের আওতায় নিয়ে নিতে যাতে করে কল্পর সঙ্গে ওর কোনো প্রকার যোগাযোগ না থাকে নলিনা মেয়েকে এক ঝটকায় নিজের থেকে আলাদা করে ফেললেন যেতে যেতে ঘৃণিত দৃষ্টি তাক করে বললেন এমন দিন দেখতে হবে জানলে জন্মের পরপরই বিষ খাইয়ে মেরে ফেলতাম শূন্য কক্ষের মধ্যভাগে এলোমেলো ঘুমুর হাওমাও করে কেঁদে চলেছে নিজেকে বড্ড অসহায় লাগছে তার বাবা মা তাকে এভাবে ভুল বুঝলো কল্পকেও কিছু জানানোর উপায় নেই যোগাযোগ বন্ধ হয়ে গেলে কল্প নিশ্চয়ই তাকে ভুল বুঝবে বাবাকে দেওয়া কথার খেলাপি বা সে করবে কিভাবে এক্সামটাও কি আর দেওয়া হবে না আচ্ছা কে করলো এই মিথ্যাচার এত প্রশ্নের সমাধান কে দেবে তাকে কে দেবে কোনো জরুরি কাজ না থাকা সত্ত্বেও কল্প বেশ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল সঙ্গে নিল জিহানকে ঘুমে ঢুলু ঢুলু চোখ জোড়া মেলে সে ভাইয়ের উদ্দেশ্যে বললো ভাই তুমি সবসময় এমন করো নেক্সট টাইম আমি আর খেলব না কল্প ঘ্রুক কুচকে তাকালো ওর দিকে আকস্মাত কিছু একটা ভেবে গাড়িতে রাখা পানির বোতল বের করে পানির ঝাপটা দিল জিহানের মুখে ঢুলতে থাকা জিহান চট করে ঘাড় তুলে বসল হকচকিয়ে বলল কি হয়েছে আমি কোথায় কল্প তার মাথায় সজোরে চাটি মেরে বলল জমের দুয়ারে জিহান মাথা চুলকে চোখ মুখের পানি মুছল বোকা বোকা হাসি দিয়ে বলল ঘুমের ঘরে ছিলাম সরি কল্প সেদিকে পাত্তা না দিয়ে বলল এখনো আসছে না কেন বলতো সময় তো বেশি বাকি নেই ভাইকে সিরিয়াস হতে দেখে জিহানো সিরিয়াস হল বলল আসবে আসবে হয়তো রাত জেগে পড়ে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তুমি বরং একটা ফোন লাগাও কল্প সম্মত হতে পারল না সে কেবল চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে ঘুঙুরের নম্বরে ডায়াল করল বরাবরের মতো এবারেও হতাশ হতে হল তাকে ফোন নট রিচেবেল গত রাত থেকেই কোনো কোকিল কণ্ঠী উল্টো পিঠ থেকে শুধু এটাই বলছে জিহান সবই শুনল দেখল ভাইয়ের বিষণ্ণ চেহারা সে ভরসা দিতে বলল হতে পারে পড়ালেখার চাপে ফোন চার্জ শেষ হয়ে পড়ে আছে আরও খেয়ালি করেনি কল্প গাড়ির সিটে মাথা এলে দুহাত কপালের ওপর রাখল নিষ্প্রভ কণ্ঠে বলল হতে পারে ঘড়ির কাটা এভাবেই ঘুরল অনেকটা সময় পেরিয়ে গেল কল্প বারবার হাত ঘড়িতে নজর বুলালো আর মাত্র দশ মিনিট বাকি তার মস্তিষ্ক জুড়ে তখন নানান চিন্তা তার তোতা পাখি কোনো বিপদে পড়ল না তো নাকি শরীর খারাপ হল নাকি অন্য কোনো সমস্যা এখনো কেন এসে পৌঁছতে পারল না ফোন কেন বন্ধ সব প্রশ্নকে থমকে দিয়ে দূর থেকে এগিয়ে আসতে দেখা গেল ঘুঙুরকে কল্প মনে মনে বেশ উচ্ছ্বসিত হয়ে উঠল পরপর প্রেসির অশ্রুষিত ফোলা ফোলা দৃষ্টি ও আমির সাহেবের কঠিন দৃষ্টির শিকার হতেই চুপসে গেল সে সকল উচ্ছ্বাস ভেঙে সূচনা হল নতুন চিন্তাধারার তার মানে তার ধারণাই ঠিক তার তো তার ভালো নেই কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে কে জানাবে তাকে কিভাবে মিলবে সব তথ্য উমম উমম ভেবে ভেবে সর্বপ্রথম নলিনা বেগমের কথাটি তার ভাবনার চূড়ায় এসে ঠেকল বাবার পাশে গুটিয়ে চলা লতানো দেহটিকে আকুতিভ্রা নয়নে দেখে নিয়ে নিজের গন্তব্যে ছুটল সে এখনই এই অনর্থের কারণ জানতে হবে তাকে জানতেই হবে আমি সাহেব চোখ ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো পর্যবেক্ষণ করে নিলেন না কোথাও কল্পের গাড়ি বা সে কোনোটি নেই থাকলেও বাকি মেয়েকে হলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছেন এক্সামের বেল বেজে গেছে এখন আর কিছুই করতে পারবে না এক্সাম শেষে তিনি নিজে এসে আবার নিয়ে যাবেন স্বস্তির নিশ্বাস ফেলেই সেখান থেকে চলে গেলেন তিনি উদ্দেশ্য বাজারে যাওয়া নলিনার মনে অবিবর্তিত যন্ত্রণা ছেলে মেয়ে মানুষ না হলে বাবা মায়ের দুঃখের আর শেষ নেই তিনি তার দুই মেয়েকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়ে বড় করেছিলেন মাঝপথে এসে সবকিছু এলোমেলো মেয়েদের এসব ঘটনার জন্য তিনি নিজেকেই ভাবছেন হয়তো তার শিক্ষাতেই খামতি ছিল নয়তো তার ভালো মেয়েগুলো কেন এমন বিগড়ে যাবে আর কল্প তাকেও তো নিজের ছেলের মতো করে ভালোবেসে এসেছে সে সুশিক্ষিত সুবুদ্ধিসম্পন্ন ছেলে ভেবে এসেছে এজন্যই তো ছোট মেয়ের সঙ্গে একটা সম্পর্ক আছে জেনেও তিনি তা মেনে নিয়েছিলেন কিন্তু দিন শেষে পেটের সন্তানই তাকে হতাশ করল সেখানে অন্যের ওপর আর কিসের আশা ভরসা অন্তকন হতে বিগলিত দীর্ঘশ্বাস খানি সযত্নে গিলে ফেলে রান্নার জোগাড়ে মন দিলেন নলিনা তখনই সদর দরজায় করা নড়ল নলিনার কপালে ভাজ পড়ে এই সময় কে এল অলস ভঙ্গিতে উঠে গিয়ে গেট খুলেন তিনি যার পর নাই আশ্চর্য হন ততক্ষণাত কল্প দাঁড়িয়ে পূর্বে ঠিক যতটা উৎফুল্লতা আসত কল্পের আগমনে আজ তার বিন্দুমাত্র হল না বরং প্রবল বিতৃষ্ণা ক্ষোভে ছেয়ে গেল অন্তকোণ খেকিয়ে বলে উঠলেন এখানে কি চাই আশ্চর্য কল্প হল নলিনা বেগমের ব্যবহারে মুখে মধু মিশিয়ে কথা বলা মানুষটার কণ্ঠের এমন আমূল পরিবর্তন ভাবিয়ে তুলল তাকে বুঝে নিল ঘটনা বেশ বর্ষর ঘটেছে তবু বাজিয়ে দেখতে বলল কে আসতে পারি না নলিনার কাঠোকাঠ জবাব না পারিস না কল্প ভ্রু কুচকে বলল সরাসরি বলতো কি হয়েছে আসল ঘটনাটা কি নলিনা খেপে উঠলেন এমন ভান ধরছিস যেন কিছুই জানিস না কল্প অবুজ কণ্ঠে বলল সত্যিই বুঝতে পারছি না শুধু অবাক হচ্ছি আমার চেয়ে বেশি অবাক তো আর হসনি যখন দেখলাম আমারই কলিজার টুকরোরা আমারই অগোচরে কতটা অধপতনে নেমেছে এসব তুমি কি বলছো চাচি কে কি করেছে খুলে বল আমায় ও এখনো বুঝতে পারছিস না দাঁড়া আসছি নলিনা বেগম ছুটে ভেতরে চলে গেলেন ফিরেও এলেন খুব দ্রুত সেই ছবিটি উন্মুক্ত করে ধরলেন কল্পের সামনে কল্প এক ঝলক দেখেই দৃষ্টি সরিয়ে নিল বিস্ময় কিঙ্করত ববিমূর সে নলিনা গলা ফাটিয়ে বলে উঠলেন কি এবার বুঝতে পারছিস তো মনে পড়েছে সব আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে আমার সম্মানে আঘাত হানলি এখন যদি এসব জানাজানি হয় আমরা গ্রামে মুখ দেখাবো কেমন করে বল কেমন করে কেমন করে কল্পের কলা টেনে ধরে হাওমাও করে কেঁদে উঠলেন নলিনা কল্প তাকে কোনো মতে সামলে নিয়ে বলল বিশ্বাস কর চাচি আমরা এসবের কিছুই জানি না এসব মিথ্যে গভীর ষড়যন্ত্র এগুলো কোথায় পেয়েছ তুমি বল আমায় কোথায় পেয়েছ চোখের সামনে দেখা যাচ্ছে সব মিথ্যে কি করে হবে মিথ্যে বলছিস তোরা ধরা পড়ে নাটক করছিস এভাবে বল না চাচ্ছি চোখের দেখা সবসময় সঠিক নয় আমি প্রমাণ করে দিব এসব মিথ্যা তুমি শুধু বল এগুলো কোথায় পেলে নলিনা যেন কিছুটা নরম হল বলল এগুলো তোর চাচা এনেছে কিভাবে পেয়েছে জানি না শুধু এতটুকু জেনে রাখো প্রমাণ দিতে না পারলে আর কখনো এই চাচির সামনে আসিস না এমনকি ঘুঙুরের আশেপাশেও যেন তোকে আর না দেখি বেরিয়ে যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা কল্প দৃঢ়তার সহিত বলল কথা দিচ্ছি প্রমাণ সমেত তোমার কাছে আসব এবং খুব শীঘ্রই আসব তখন কিন্তু আমার জিনিস আমাকে ফেরত দিতে হবে আটকে রাখতে পারবে না ততদিন পর্যন্ত আমার আমানত সুরক্ষিত রাখার দায়িত্ব তোমার আসছি কল্প হনহনিয়ে চলে গেল নলিনা কাঁদতে কাঁদতে গেট ধরে বসে পড়লেন তিনি মনে প্রাণে চান কল্প প্রমাণ জোগাড় করে আনুক ছেলে মেয়ে দুটোকে একসঙ্গে পাশাপাশি দেখার তারও বড় স্বাদ তিনি খুব করে চান সবকিছু মিথ্যা প্রমাণ হোক ছেলে মেয়েদের ওপরে ওনার আস্থা বিশ্বাস পুনরায় ফিরে আসুক স্বামীর কঠিন বাক্যে রায় দেয়ার অধিকার তারও হোক সব শুনে জিহান্ত পুরোই রেগে আগুন তার সৎ পবিত্র ভাইটার নামে এত বড় অভিযোগ কে করলো এমন কাজ কল্প যে ঘুঙুরের সঙ্গে এমন কিছু করেনি এটা জিহান মনে প্রাণে বিশ্বাস করে তার মানে কেউ ওদেরকে ফাঁসাতে চাইছে কেউ ইচ্ছে করে এমনটা করেছে তাহলে ওই ছবিগুলো পেল কোথায় ইডিট হ্যাঁ ওসব তাহলে ইডিট এর কারসাচি কিন্তু এই আকাম করলো টাকে গাড়ির বোনাটের ওপর বিধ্বস্ত কল্পের অবয়ব জিহান বারংবার ব্যথাতুর দৃষ্টিতে দেখছে ভাইয়ের অসহায়ত্ব ঘুঙুরহীনা কল্পের এক বিন্দু চলে না সেখানে চিরতরে আলাদা হওয়ার কথা তো অভাবনীয় যে করেই হোক এই রহস্য উদ্ঘাটন করতেই হবে এবং তাকেই কিছু করতে হবে কল্পের যে অবস্থা তাতে করে মনে হয় না সে বেশি কিছু করতে পারবে বলে তোতা পাখির বিরহে তার সর্বাঙ্গ বিষাক্ততায় পরিপূর্ণ সেখানে অন্য ভাবনা ঠায় পাবে কি জিহান এগিয়ে গেল আহত স্বরে ডাকল ভাই কল্প ভাবনা থেকে বেরিয়েছে ততক্ষণে ছোট্ট করে জবাবে বলল হু কিছু কি ভেবেছো ভাবছি রাগ না করলে আমি একটা উপায় বলতে পারি বল এগিয়ে এসো দেওয়ালিরও কান আছে কল্প এগোলো শুনল জিহানের প্ল্যানিং বলল যেটা ভালো হয় কর আমি বাড়িতে যাচ্ছি ক্লান্ত লাগছে খুব সাওয়ার নেওয়া প্রয়োজন বাড়ির আশেপাশেই ছিল ওরা গাড়ি রেখে টালমাটাল পায়ে হেঁটে কল্প চলে গেল জিহান দীর্ঘ শ্বাস ফেলল পরপর ভাবতে শুরু করলো কাকে কাকে এই কাজে নিযুক্ত করা যায় এক্সামটা হয়েছে একরকম আগের দিনগুলোতে ভালোভাবে পড়ার সুবাদে বেশ ভালোই লিখেছে ঘুঙুর অ্যান্সারগুলো সব তার জানা থাকলেও কোথাও একটা আত্মতৃপ্তির অভাব ছিল প্রচুর তাই তো সব লিখেও কেমন মোটামুটি ফিল আসছে এজন্যই বলে মনে শান্তি বড় শান্তি মনে অশান্তি নিয়ে কোনো কাজই সুষ্ঠুভাবে এগোয় না এগোনো সম্ভব নয় একদিকে বাবা মায়ের অসন্তোষ দৃষ্টি অন্যদিকে প্রেমিক পুরুষের সঙ্গে বিচ্ছেদ সব মিলিয়ে অস্থির হয়ে আছে মেয়েটা চেনা জানা বাবা মা হঠাৎ করে কেমন অচেনা হয়ে উঠেছে একই বাড়িতে থেকেও কতটা দূরত্ব তৈরি হয়েছে অবশ্যই তা মনের দূরত্ব রাত তখন গভীর বিনিদ্র চোখে পিনপিনে পায়ে হেঁটে বাবা মায়ের ঘরের দরজায় টোকা দিল ঘুঙুর তার চালচলনে ইতোমধ্যেই রোবটের মতো এক লক্ষণীয় ওপাশের মানুষ দুটির চোখের ঘুমেরাও হয়তো রাজ্য ছেড়েছে টোকা পড়ার মুহূর্ত পরেই খুলে গেছে দরজাটা শুষ্ক মুখখানা দেখে প্রবল মমতা জাগলেও সন্তপর্ণে তা চেপে গিয়ে করা গলায় নলিনা বললেন কি হয়েছে এত রাতে জেগে আছো ঘুঙ্গুর খেই হারালো যুগের মাথায় চলে এসে এখন কি বলবে খুঁজতে হচ্ছে কোনো মতে বলল বাবার সঙ্গে কথা বলতে চাই নলিনা কাঠোকাঠ কণ্ঠে বললেন তিনি ঘুমোচ্ছেন যা বলার সকালে বলবে এখন যাও তুমিও ঘুমিয়ে পড় ঘুঙুর আকুতি ভরে জানালো মা প্লিজ একবার খুব জরুরি আমার ভীষণ শান্তি প্রয়োজন নলিনা কিছু বলার পূর্বে ভেতর থেকে গমগমে কণ্ঠ ভেসে এল ওকে আসতে দাও লিনা আমি জেগে আছি নলিনা বেগম সরে গেলেন ঘুঙুর ঢুকল নত বদনে মায়ের দিকে এপলক চেয়ে সরাসরি গিয়ে পড়লো বাবার পায়ের ওপর সময় ব্যয় করল না বেশি কেঁদে কেটে অনুনয়ের সুর তুলে বলল ক্ষমা করে দাও বাবা আমি সত্যি বলছি এমন কিছু করিনি যাতে করে তোমাদের মান যায় এসব মিথ্যে সব মিথ্যে আমি আর সইতে পারছি না তোমাদের অবহেলা আর নিতে পারছি না পাপ যদি আমি করে থাকি তবে তাকে ভালোবেসে পাপ করেছি কিন্তু কোনো অপকর্ম আমরা করিনি এসব মিথ্যে সব বানোয়াট আমি তো তোমাদের মেয়ে বলো তোমরা তো আমাকে আমার থেকেও বেশি চেন তাহলে তোমরা কেন আমাকে বিশ্বাস করতে পারছ না কে কি দেখালো সেসব নিয়ে পড়ে কেন আছো আমি সত্যি বলছি তাকে ভালোবাসা ব্যতীত কোনো গভীর সম্পর্কে আমরা জড়াইনি এখনো যদি তোমাদের কাছে নিজের মেয়ের থেকে মানুষের কথা বড় হয়ে থাকে তবে নিজের হাতে আমাকে মেরে ফেল তোমরা শেষ করে দাও এই অসহ্য যন্ত্রণা মিথ্যের ভার বহন করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমায় মুক্তি মুক্তি দাও মেরে মেরে ফেল ফেলে দাও অবসন্ন দেহটিকে টেনেটুনে মায়ের ঘরে ঢুকে পড়ল কল্প খাদিজা বেগম বিছানায় হেলান দিয়ে বসে হাদিস পড়ছেন কোমর ব্যথাটা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সন্ধ্যার পর বেশি প্রকট হয় বলে মনে হয় অসহ্য ব্যথা সহন করে দিব্যি হাদিসে নিমগ্ন হয়ে আছেন তিনি তবে ব্যথার প্রকোপ চেহারায় পড়েছে কিছুটা যার দরুন নাক মুখ কুচকে আছেন কল্প এগিয়ে এলো মায়ের পাশে বিনা মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নিল আচমকা ছেলের এহেন আগমনে পড়ায় বিঘ্ন ঘটল খাদিজার মনোযোগ সরিয়ে ছেলেকে দেখে মন প্রশান্ত হলো হাদিসি বইটি পাশে সরিয়ে রেখে মুচকি হেসে ছেলে চুলে হাত বুলিয়ে শুধালেন আজ একেবারে মায়ের কোলে শরীর খারাপ নাকি মন কল্প হতাশাজনক শ্বাস ফেললো বেদনার্ত কণ্ঠে বলল আমার একটু প্রশান্তি চাই মা এক টুকরো স্বস্তি চাই আমার দম বন্ধ হয়ে আসছে মা আমি দিশেহারা হয়ে পড়ছি খাদিজা আতকে উঠলেন ছেলের কণ্ঠ কষ্টক্ষয়ী বাক্যদয় তার মাতৃত্বকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে অতঃপর ক্ষণেই তিনি বিচলিত হয়ে উঠলেন উদ্বিগ্ন কণ্ঠে বললেন কি হয়েছে বাবা আমার কি হয়েছে তোর মাকে বল মা সব দুঃখ দূর করে দিব ছেলেবেলায় যেভাবে সবকিছু মায়ের কাছে শেয়ার করতি সেভাবেই বল মা ঠিক সমাধান খুঁজে দিব বল না কি হয়েছে কল্পের ভাবগতির কোনো পরিবর্তন হল না সেভাবেই বলল তুমি পারবে না মা এখন আর আমি সেই ছেলেবেলায় পড়ে নেই যে ছোটখাটো ঝামেলা বাঁধিয়ে আসবো আর তুমি তা দক্ষ হাতে মীমাংসা করে দেবে তোমার ছেলে এখন অনেক বড় হয়েছে যতটা বড় হলে একটা ছেলে খুব বাজেভাবে হৃদয়মথিত প্রণয় নিজেকে সম্পূর্ণ বিলীন করে দিতে পারে আবার প্রণয় সাইরে খেই হারিয়ে ভাসতে ভাসতে কিনারা হারায় সে যত যাই হোক সেই কিনারা আমি নিজ হাতে খুঁজে দিব আমার ছেলেকে শুধু ঢেউয়ের বেগ জানা বাকি তুই শুধু বল ঘুঙুরের সঙ্গে কিছু হয়েছে মন্মালিন্য চলছে তোদের আমায় বল আমি কথা বলছি ওর সঙ্গে মেয়েটা যে লক্ষ্মী না আমি একবার বললেই সব বুঝে যাবে ঘুঙুরের প্রসঙ্গে খাদিজার আদলে আনন্দের উচ্ছ্বাস কিন্তু খুশি হতে পারলো না কল্প বলল ওর সঙ্গে কিছুই হয়নি মা ঘটনা আরো গভীর খাদিজার হাসি মিলিয়ে গেল চিন্তিত হয়ে বলল তাহলে তাড়াতাড়ি বল কল্প দীর্ঘ শ্বাস ফেলেই সবটা জানালো মাকে এই অবেলায় হৃদয়ে জমানো সকল ব্যথাগুলো উগলে দিয়ে মনটা হালকা করে নীল খানেক মায়ের থেকে সন্তানকে আর কে ইবা এত ভালোভাবে বুঝবে সব শুনে খাদিজা স্তব্ধ এ কেমন যাতনা ধরা দিল ছেলে মেয়ে দুটোর মাঝে নলিনাকে নিয়ে তিনি একদমই চিন্তিত নন কিন্তু আমির সাহেব তাকে নিয়ে তো এবার আর চিন্তার শেষ রইল না এমনিতেই আগে থেকে ভয় ছিল ওদের সম্পর্ক তিনি কিছুতেই মানবেন না তার ওপর এখন আবার এই ঘটনা কি হবে এবার সব আগের মতো হয়ে যাবে বলতেই তো আর হয় না সব কিছুর একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে গেলেই গন্ডগোল ঘুঙুর যতই ক্ষমা চেয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক আসলেই কি সে স্বাভাবিক হতে পারছে সেভাবেই তার বাবা মা ও কি ঠিক আগের মতো তাকে আগলে নিতে পারছে পারছে না ঝড় থেমে গেলেও প্রকৃতিতে যেমন তার রেশ ফেলে যায় আমাদের জীবন কেন্দ্রিক ঘটনাগুলো ও ঠিক তেমনি শত চেষ্টায়ও আগের মতো স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব হয় না নিজের বাড়িতেই ঘুঙুরের বেশ অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে কোনো অচেনা রাজ্যে ঘুরছে সে সম্মুখে সবকিছুই কেবল বিভীষিকা মায়ের মুখ থমথমে বাবার চোখ কঠিন এদিকে আজ নুপুর রোহান আসবে আহমেদ বাড়িতে ঘুঙুর খুশি হলো এই খবর পেয়ে অন্তত এই ভয়ঙ্কর পরিবেশ থেকে কিঞ্চিত মুক্তি নিশ্চয়ই মিলবে এটা তো গেল বাহ্যিক যন্ত্রণা কিন্তু অভ্যন্তরীণ যন্ত্রণা থেকে কে তাকে মুক্ত করব চুপিসারে যে বিচ্ছেদের ভার অন্তকোণে সে চেপে নিয়েছে সে কাকে দেখাবে কে বুঝবে তার যাতনা ডাইনিং টেবিল নিস্তব্ধ একটা সময় এই নিস্তব্ধ টেবিলটা জুড়ে তারা চারজন একসঙ্গে বসে কত হইচই করে খাবার ক্ষেত নুপুরটা একটু কম কথা বললেও একেবারে না বলা থাকত না আগেকার স্মৃতি স্মরণ করে ঘুঙুরের অধর কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা দেয় পরপর তা আবার কর্পের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায় ঘুঙুর কোনো মতে আধপেটা খেয়ে উঠে গেল ঘরে গিয়ে প্রয়োজনীয় সব জিনিস পাইলে ঢুকিয়ে আবার ফেরত এলো ডাইনিংয়ে বাবার পাশে দাঁড়িয়ে নত মুখে বলল আমি তৈরি ঘুঙুর দাঁড়িয়ে রইল উত্তরের আশায় আমি সাহেব আগের মতোই নীরবে খেয়ে চলেছেন নলিনা মেয়ের শুকনো মুখখানা অবলোকন করে আড়ালেই দুঃখ পেলেন স্বামীকে নির্বিকার দেখে বললেন ও দাঁড়িয়ে আছে তো আমি সাহেব গমগমে স্বরে জবাবে বললেন তো আপনি যাবে তো সঙ্গে আমি গিয়ে কি করব নলিনা বিব্রত হলেন সুনিশ্চিত হতে বললেন আগে দিন না সঙ্গে গেলেন আমি সাহেব মেয়েকে শুনিয়ে শুনিয়ে বললেন শোনো লিনা চোর যদি চুরি করতে চায় তবে হাজার পাহারার ফাঁকর থেকে হলেও সে চুরি করবে যতই পাহারাদার নিযুক্ত কর লাভ নেই চোর যতক্ষণ না নিজে থেকে শুধরোচ্ছে তার পেছনে সময় নষ্ট করা বৃথা তোমার মেয়েকে বলে দিও ও সব লোক দেখানো পাহারা আমি দিতে পারবো না আমি তার পাহারাদার নই তার মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে গোতরাতের ওয়াদার বরখেলাপ এবারে যেন আর না হয় আমি সাহেব হনহনিয়ে উঠে চলে গেলেন ঘরের দিকে নলিনা পেছনে থেকে ডাকলেন খাবারটা তো শেষ করে যান আমি সাহেব থামলেন না নলিনা মেয়ের দিকে কঠিন মুখ করে বললেন কথাগুলো কানে গেছে নিশ্চয়ই ঘুঙুর স্তব্ধ বনে দাঁড়িয়ে তার কান মুখ উষ্ণ আভায় ছড়িয়ে হৃদয় আহত হয়েছে ভীষণ বাবা তাকে চোরের সঙ্গে তুলনা করল শেষ পর্যন্ত কি তবে সে চোর বেশি দূর ভাবতে পারলো না সে মায়ের কথার উত্তরটুকুও দিতে পারল না কোনো মতে দৃষ্টির উষ্ণ বৃষ্টিপাত সংবরণ করে জোর পায়ে প্রস্থান করল ঘন ঘন নিঃশ্বাস ফেলে নেমে গেল গায়ের পথে মাঝপথে বৃষ্টি ও ঘুঙুর একত্র হল বৃষ্টির উৎফুল্ল প্রজাপতির ন্যায় বদনখানি বান্ধবীর বিধ্বস্ত চেহারা দেখা মাত্র মলিন হয়ে আসে বৃষ্টি ঘুঙুরের কাঁধে হাত রাখে হতভম্ব দৃষ্টিতে বলে এই কি অবস্থা হয়েছে তোর চোখ মুখ এমন টমেটো হয়ে আছে কেন কেঁদেছিস খুব তাই না বান্ধবীর আশকারায় ঘুঙুরের কান্নার লাগাম বাঁধনহারা হতে চাইল অতীব যত্নে নিজেকে গুছিয়ে নিল সে ভারী কণ্ঠে বলল কিছু হয়নি চল ঘুঙুর হাটা দিচ্ছিল বৃষ্টি তাকে টেনে ধরল করা গলায় বলল আমার থেকে লুকাস না কি হয়েছে বল ঘুঙুর বিরক্তি প্রকাশ করে বলল পরে বলবো এখন চল বৃষ্টি নাছরবান্দা বলল আমি এখনই শুনব ঘুঙুরকে হার মানতে হল বৃষ্টির নিকট কারণ সে জানে সত্যি না শোনা অব্দি বৃষ্টি এখান থেকে এক পা ও নড়বে না অযথা এক্সামে টাইম লস হবে উপায়ন্তর না পেয়ে চলতে চলতে বৃষ্টিকে সবটা খুলে বললো ঘুঙুর সব শুনে সর্বপ্রথম বৃষ্টি যেটা বলল এত কিছু হয়ে গেল আর তুই আমাকে আজ বলছিস তাও আবার আমার জোর করে শুনতে হলো আমি অবাকের ওপর অবাক হচ্ছি শুধু সময়টা ভালো হলে আজ থেকে টানা একমাস তোর ছায়ায়ও পা রাখতাম না কিন্তু আমার ব্যাড লাগ তোর সময় খারাপ চলছে তাই আর রাগ করে থাকলাম না মাফ করে দিলাম যাহা যাহ আসলে বৃষ্টি চাইছিল এসব বলে ঘুঙুরকে একটু হাসাতে কিন্তু তার প্ল্যান ফ্লপ হল ঘুঙুর আগের মতোই উদাসীন রইল বৃষ্টির কথা আদতে শুনল কি না কে জানে বৃষ্টিও এক পর্যায়ে চুপ হয়ে গেল আসলে প্রাণপ্রিয় বান্ধবীর এমন দুর্গতিতে ভেতরটাই যে তারও ভাঙচুর হচ্ছে এলোমেলো উস্কুষ্ক চুলে ক্লান্তিমান চেহারায় প্রেশির সামনে এলে প্রেশির হৃদয়ে কেমন প্লাবন নামে তাকে প্রেমিক পুরুষ অবগত নয় তবে কেন এই রূপে উদয় হয়ে নতুন করে প্রেশির হৃদয় ভাঙার কারণ হওয়া ওই বিষদ চাহনির অন্তর্ভেদী দৃষ্টি প্রেশীর পাষাণ হৃদয়ে তীর হয়ে এফর ওফর করে গেথে রয় তবুও নির্বিকার প্রেয়সী কণ্ঠে সমগ্র কাঠিন্যতা ঢেলে বলল পথ রোধ করেছেন কেন সামনে থেকে সরুন আমাদের লেট হচ্ছে কল্প আহত হয় ব্যথিত অসহায় কণ্ঠে বলে এভাবে বলছিস কেন তোতা পাখি আমি কতটা যন্ত্রণায় আছি তা কি তোকে মুখে বলে দিতে হবে এভাবে কেন পথ আটকে দাঁড়িয়ে আছি তা কি তোর অজানা ঘুঙুর পরাজিত কণ্ঠে বলল আমি নিরুপায় কল্পের চোয়াল শক্ত হয়ে আসে একটু রূঢ়ভাবে বলল নিরুপায় মানে কি তুই আর তোর বাপ মিলে কি আমাকে পাগল বানিয়ে ছাড়বি আমি আপনাকে কিছুই বানাতে না শুধু এই মুহূর্তে সামনে থেকে সরে যান এতটুকুই চাই এবং নেক্সট টাইম আর আমার পথে বাধা হয়ে দাঁড়াবেন না এটাও বলতে চাই কল্প বা ক্রুদ্ধ তার মস্তিষ্ক শূন্যের কোঠায় তার তোতা পাখি এমন অসঙ্গতি বাক্য আওড়াচ্ছে কেন বিস্ময় তার কান গরম হয়ে উঠছে নিজেকে স্বাভাবিক করে একটু ধমকে সে বলল কি বলতে চাইছিস ভনিতা না করে সরাসরি বল আমি কোনো ভনিতা করছি না আপনি আর কখনো আমার সামনে আসবেন না আমাদের মধ্যে যা কিছু ছিল সব কিছুর ইতি টানা হয়ে গেছে তা ইতিটা টান লোকে তোর বাপ সবসময় বাপ বাপ করবেন না শুনতে ভালো লাগে না আমি আবার বাবাকে ভীষণ ভালোবাসি আর আমাকে ঘুঙুর খেই হারায় তার অধর কাপে কণ্ঠ টলে সময় নিয়ে বলে বাসতাম কল্প চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে তার কর্ণ জুড়ে বারংবার প্রতিফলিত হয় বাসতাম শব্দটি এভাবেও প্রত্যাখ্যান করা যায় দুদিনেই তার জায়গা অতীতে চলে গেছে বলতে অনেক কিছুই কিন্তু কল্প তার আপাতত বলার আগ্রহ হারিয়ে গেছে সে চোখ খুলে ঘুমুরকে চলে যেতে অনুমতি দিতে চাইল আর যাই হোক তার জন্য ঘুমুরের পড়াশোনায় বিঘ্ন ঘটুক তা সে চায় না এক্সামের সময় বাকি মাত্র দশ মিনিট নিজেকে স্থির করে সে ভেবে নিল এ বিষয়ে পরে খোলামেলা কথা বলবে ঘুঙুরের সঙ্গে বোঝাবে ওকে সবকিছু শুনবে ওর থেকে কিন্তু চোখ খুলতেই আরেকবার ঝটকা খেল সে তার অনুমতির পরোয়া না করেই ঘুঙুর চলে গেছে ঝট করে ঘাড় ঘুরিয়ে পেছনে ফেলল সে দেখল বৃষ্টির হাত টানতে টানতে কলেজের গেটের কাছাকাছি পৌঁছে গেছে ঘুঙুর বৃষ্টি বারংবার পেছনে ফিরে অসহায় দৃষ্টিতে কল্পকে দেখছে কল্পের অধরে তার ছিলময় হাসি তার কপালে শেষমে সেই ছিল অনলি একের বাসতাম পর এক ধুমাইত শলাকায় ভেতরটা পুড়িয়ে ফেলার এক অদ্ভুত খেলায় মত্ত হয়েছে কল্প ক্লাবের ঘরখানায় সেই থেকে পড়ে আছে একাকি বাইরে রেড সিগনাল হিসেবে রফিককে দাঁড় করিয়ে রেখেছে কেউ ঢুকতে গেলেই আগে তার মুখোমুখি হচ্ছে এবং নোর এন্ট্রি নামক নিষেধাজ্ঞা শুনে আবার ব্যাক করছে সর্বশেষ এলো জিহান রফিক তাকে উক্ত কথাটি বলতেই সে বর্ষর ধমক দিয়ে উঠল রফিক তাতেই চুপ সে গেল সে জানে কল্প যতই সবাইকে নট এলাও করুক জিহানের বেলায় সাতক্ষু ন তাই সে ও আর বেশি কিছু না বলে সরে দাঁড়ালো। জিহান ফুসতে ফুসতে ভেতরে ঢুকলো তারপর তো নিজেই হতবাক গোটা ঘরে নিঃশ্বাস ফেলার জায়গা নেই ধোয়া আর ধোয়া বদ্ধ ঘরটায় জিহানের দম বন্ধ হয়ে আসার জোগাড় সে কাশতে কাশতে কোনো পশ্চিমের জানালাটা খুলে দিতে দিতে বলল ভাই এসব কি করছো মরবে নাকি জানালা খোলার সঙ্গে সঙ্গে হুরহুরিয়ে বাতাস ঢুকতে শুরু করলো বের হতে লাগলো ভেতরের কালো ধোঁয়া ধীরে ধীরে ঘরের পরিবেশ পরিষ্কার হল কল্প এলোমেলো অবস্থায় দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে শুয়ে আছে দৃষ্টি মেঝেতে চোখ জোড়া অসম্ভব লাল চুলগুলো লাগাম ছাড়া সার্টের বোতাম অনাদরে খুলে পড়া জিহান আঁতকে উঠল ছুটে গিয়ে সামনে বসে পড়ল কল্পের হাতে হাত রেখে বলল ভাই কি হচ্ছে এসব কেন হচ্ছে কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ একসঙ্গে বসে সবকিছু মিটিয়ে নাও না কল্প কোনো কিছু শুনল কি না কে জানে সে কেবল মর্মাহত কণ্ঠে বলল সামান্য একটা শব্দের ভার যে এত কল্প চৌধুরীও তা বহন করতে অক্ষম বুঝতে পারছিস একটা শব্দের জোর কত বাসতাম আহ কি অদ্ভুত খারাপ একটা শব্দ শেষে কি না আমাকেও হারিয়ে দিল জিহান ব্যথিত হয় বলল ভাই প্লিজ এমন করো না ঘুঙুর বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে তুমি আর ওসব ভেবে কষ্ট পেও না এর চেয়ে ভালো ওর সঙ্গে খোলাখুলি কথা বলে সমস্যাটা মিটিয়ে নাও ও আসবে বলছিস সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে আফটার অল পেচ্ছি মেয়ে বলে কথা আবেগের জোয়ার নিজের ভালো বুঝবে না উল্টে চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে কল্প খাওয়া সিগারেটটা চরম অনীহার সঙ্গে দূরে ছুড়ে দিল নাক মুখ কুচকে তীব্র অধৈর্যে কণ্ঠে মিশিয়ে বলল শালা এই জন্যই বোধ মানুষ বলে অল্প বয়সী মেয়েদের সঙ্গে প্রেম করতে নেই এদের বিয়ে করলে অর্ধেক জীবন শেষ হয় তাকে বুঝতে বুঝতে আর বাকিটা বোঝাতে বোঝাতে জিহান হাসতে হাসতে প্রবাদ বলল পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে এখন আর এসব বলে তো লাভ নেই তার চেয়ে উঠে গোছগাছ করে নাও একটা একটাভ লুক নিবে যাতে তোমার তোতা পাখি তোমাকে দেখা মাত্র বেহুশ হয়ে যায় এতে করে ওকে গাড়িতে তুলতে বেশি একটা ঝামেলা পোহাতে হবে না কল্প উঠে দাঁড়িয়েছে ততক্ষণে জিহানের দাঁত কেলানো তার গায়ে কেমন জ্বালা ধরাচ্ছে সে সজরে মুচড়ে ধরল জিহানের কান শাসিয়ে বলল মেরে হার ভেঙে ফেলব জিহানের হাসি মুহূর্তে গায়েব নিজেকে কল্পের থেকে রক্ষা করতে তৎপর হয়ে উঠল আত্মপক্ষ সমর্থনে বলল আ লাগছে ছাড়ো ভাই কল্প ওর কান ছেড়ে পিঠে চাপড় মারলো সাবধান বাণী ছুড়ে বলল মনে থাকে যেন আরেকটা যাচ্ছে তাই পরীক্ষা দিয়ে হল ছাড়লো ঘুঙুর বুকে অসহ্য যন্ত্রণা চেপে ভালো থাকার ভান ধরে ক্রমান্বয়ে এগিয়ে চলেছে সে হাতে ফাইলপত্র ঝুলিয়ে দণ্ডায়মানভাবে ভাবে হাঁটছে ডানে বামে তাকানোর ফুরসত নেই বৃষ্টিও বের হয়েছে হলো ছেড়ে ঘুঙুরের কেন্দ্র ফাঁকা দেখে সে ছুট লাগিয়েছে নিচে ছুটতে ছুটতে একসময় মিলেও গেছে কাঙ্ক্ষিত মানব সে হাপাতে হাপাতে এসে ঘুঙুরের সামনে থেমেছে বুকে হাত দিয়ে শ্বাস ফেলছে ওকে এভাবে দেখে ঘুঙুর ভ্রু কুচকে ফেলল বলল এমন হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছিস কেন এজমা আক্রান্ত হলি নাকি বৃষ্টির শ্বাস অনেকটা হালকা হয়ে এসেছে সে ঘুঙুরের সঙ্গে চলতে চলতে বলল যে দৌড়টা করালি তাকে এজমা না উঠলে বরং বেক্ষাপ্পা হতো আমি আবার তোকে কখন দৌড় করালাম কেন এই যে তোকে খুঁজতে তিনতলা থেকে দৌড়ে নিচতলায় এসে গেলাম আমাদের না একসঙ্গে নামার কথা ছিল থুম ছিল আসলে আমার একটু কাজ ছিল তাই নেমে এসেছি নিচে ওয়েট করতাম অযথায় ছুটে এনার্জি লস করলি বৃষ্টির যেন কথাটা বিশ্বাস হলো না সে মুখ ভেংচি কেটে বলল খুব কাজ ছিল নাকি কাউকে দেখার তারা ছিল ঘুঙুর বিরক্তি প্রকাশ করে বলল ফালতু বকিস না সব কিছুই এখন অতীত ভুলে যা সব আমি না হয় ভুলে যাব কিন্তু তুই কি আদও ভুলতে পারবি মুখে বলা যতটা সহজ কাজে করাটা কিন্তু ততটাই কঠিন ঘুঙুর ধমকে দাঁড়ালো ক্ষণকাল পরপর আবার চলতে চলতে দৃঢ় স্বরে বলল সে যত কঠিনই হোক না কেন আমাকে পারতেই হবে আমি আর বাবা মাকে কষ্ট দিতে পারবো না তাতে নিজেকে যত কষ্ট সইতে হয় সইব আর কল্প ভাই তার কষ্টটা একবারও দেখবি না তুই কিন্তু স্বার্থপরের মতো আচরণ করছিস ঘুঙ্গুর ঘুঙ্গুর শুনেও না শোনার চেষ্টা করতে চাইল কানে হাত চেপে বলল আমি আর কারো কষ্ট বুঝতে চাই না বাবা মায়ের খুশির জন্য যদি আমাকে স্বার্থপর হতে হয় তবে তাই সই ভুল করছিস ঘুঙ্গুর খুব বড় ভুল করছিস একটা পবিত্র সম্পর্ক নষ্ট করছিস তুই একটা পবিত্র হৃদয় হাতুরি পেটা করে ভেঙে চুরে খান খান করছিস ভালো হবে না দেখিস এটা কখনোই ভালো হবে না ঘুঙুর রেগে যায় ভীষণ প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলল এই তুই আমার বান্ধবী আমার তো বিশ্বাসই হচ্ছে না ওদের হয়ে চামচামি করতে কি দিল রে তোকে এখন তোর থেকে আমাকে শিখতে হবে ভালো খারাপ ডিসগাস্টিং ঘুঙুর রেগে মেগে হনহনিয়ে বেরিয়ে গেল কলেজ থেকে বৃষ্টি সেখানেই দাঁড়িয়ে তার নড়াচড়ার শক্তি লোপ পেয়েছে নিজের সত্তাকে এই মুহূর্তে অবিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে নিজের কানকে কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিতে ইচ্ছে যাচ্ছে ঘুঙুর এভাবে বলল তাকে বলতে পারলো সে কোনো দুঃস্বপ্ন দেখছে নিশ্চয়ই ঘুম ভাঙলেই সব সুন্দর হবে তাই কি তিরিক্ষি মেজাজে কলেজ থেকে বের হলো ঘুঙুর ভেতরের কষ্টগুলো কাউকে দেখাতে না পারার অপারগতা ক্ষোভ হয়ে বাহিরে বেরিয়ে আসছে যার দরুন পিষ্ট হচ্ছে আশপাশের প্রিয় মানুষগুলো অধিক প্রিয় অধিক কাছের মানুষগুলোকেই সে দিয়ে ফেলছে তীব্র আঘাত আচ্ছা তার নিজস্ব মানুষগুলো কি বুঝবে তার এহেন আচরণের হেতু নাকি ভুল বুঝে একে একে দূরের রাস্তা ধরবে সব চোখের বাড়ি সন্তপর্ণে আড়াল করে থমথমে মুখে এগিয়ে যাচ্ছিল ঘুঙুর তখনই ঘটল বিপত্তি অগচরে খুঁজে ফেরা মুখখানি নিজ থেকে সম্মুখে এসে ধরা দিল মুখোমুখি হল দুজন ঘুগুর উত্তেজনা দমাতে না পেরে থরবর করে বলেই ফেললো আপনি কল্প সর্বোচ্চ গুরুগম্ভীর কণ্ঠে জবাব দিল হুম আমি ঘুঙ্গুর আর কিছুই বলতে পারলো না তার চোখের সামনে সবকিছু ঘোলাটে হতে লাগল মাথার ওপরে সূর্যের প্রচণ্ড তাপদাহে মস্তিষ্কের অতিরিক্ত চাপে হৃদয়ের অসহনীয় যন্ত্রণায় সে সেভাবেই মূর্ছা গেছে নাকি অন্য কিছু ঘুঙুর পুরোপুরি চেতনা হারিয়ে ঢলে পড়ল কল্পের বক্ষে যেটার অপেক্ষাতেই কল্প ছিল কল্প সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসল ওরা উঠতেই গাড়ি স্টার্ট দিল সময়টা মধ্য দুপুর ঝিমঝিমে মাথা ব্যথা নিয়ে বিছানা ছাড়ল ঘুঙুর তার অচল মস্তিষ্কে এখনো নিজের অবস্থান সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় মস্তিষ্ক যখন সচল হলো ততক্ষণে সে কোনো এক অজানা কক্ষে বন্দিনী ঘুঙুরে ধীরে ধীরে মনে পড়ল পূর্বের ঘটনা সে এক ছোটে দরজা অব্দি গেল অনেক টানাটানির পরেও যখন দরজা খুলল না তখন হতাশ হয়ে দুশ্চিন্ত বদনে বিছানায় গিয়ে বসল নানা রকম দুশ্চিন্তা তাকে চারদিক দিয়ে চেপে ধরছে তন্মধ্যে সবথেকে বড় চিন্তা বাবা সময়ের দেরিতে বাড়ি ফিরলে নিশ্চয়ই বাবা তাকে সন্দেহ করবে আরেকবার বাবার বিশ্বাস হারাতে কাপল কেন তাকে এভাবে তুলে আনল কি করতে চাইছে সে ঘুঙুর দু হাতে মাথার চুল খামচে ধরে বসে রইল ধীরে ধীরে তার চিন্তান্বিত দৃষ্টি গিয়ে ঠেকল ক্ষুদ্রাকৃতির বেলকনির দ্বার প্রান্তে সুচালো ধোয়ার রেখা সেখান থেকে ভেসে আসতে দেখা যাচ্ছে ঘুঙুর গ্রুপ কুঞ্চন করে এগিয়ে গেল তার মনে ভীতির দেখা মিলছে অচেনা অজানা জায়গায় এভাবে একাকি বন্দী দশায় ভীতিগ্রস্ত হওয়াটা অবশ্যই স্বাভাবিক ঘুঙুর ডোক গিলে দরজার কপাটে হাত রাখল ধীরে ধীরে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করলো কিসের ধোঁয়া নির্গত হচ্ছে পরপর তার দৃষ্টি যা আবিষ্কার করলো তাতে করে সে পুরোপুরি শকট ডিভানে হেলান দিয়ে বসে পায়ের ওপর পাতুলে আয়েস করে সিগার টানতে মুশকুল কল্প ঘুঙুরের যত ভীতি মুহূর্তে তা গায়েব হল সে ত্বরান্বিত বেগে এগিয়ে গিয়ে একেবারে কল্পের মুখোমুখি হল কোমরে হাত রেখে কড়া কণ্ঠে শুধাল এসবের মানে কি কেন করছেন এমন কোথায় এনেছেন আমায় দরজা খুলুন আমি এখনি বাড়ি যাব কল্প দুহাত ছড়িয়ে দিয়ে আরেকটু আয়েস করে বসল ঘুঙ্গুরের চোখে পূর্ণ দৃষ্টি রেখে সাবলীল ভাবে বলল তোকে আটকে রেখেছে তোকে চলে যা ঘুঙ্গুর ক্ষিপ্ত কণ্ঠে বলল মস্করা করেন দরজা না খুললে যাব কি করে কল্প এক শৈল্পিক কায়দায় সিগারেট ধোয়াটুকু সন্তপর্ণে বক্ষে পুড়ে ফের হাওয়ায় ভাসিয়ে দিল পরপর প্রলম্বিত শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে বলল মস্করা তো তুই করছিস আমার সঙ্গে আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে ঘুঙুর কল্পর এমন শান্ত ব্যবহারে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে কল্পর মনে কি চলছে তা নিয়ে সে ব্যাপক শঙ্কা নিবিত ভেবে নিল কল্পর সঙ্গে যত কম পেঁচাবে ততই ভালো তাই কথা এড়িয়ে বলল দরজাটা খুলে আমাকে বাড়ি পৌঁছে দিন বাবা মা নিশ্চয়ই অপেক্ষায় আছেন দুশ্চিন্তা করবেন সিগারের শেষাংশটুকু সাবধানতা অবলম্বনে বেলকনি থেকে সুদূরে ফেলে দিল কল্প। ঘুঙুর দেখল তার নির্বিকার কারসাজিগুলো ঘুঙ্গুরের মনে হল কল্প তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না তাকে পুরোপুরি অগ্রাহ্য করতে চাইছে আশ্চর্য তাহলে তুলে এনেছে কেন ঘুগুরের স্পষ্ট মনে পড়ে অচেতন হওয়ার পূর্বে তার নাসারন্ধ্রে কোনো কিছুর তীব্র স্মেল প্রবেশ করেছিল পরপরই সে চেতনা হারায় এবং চেতনা ফিরে এটুকু সে বুঝতে পেরেছে এটা কল্পর ই কারসাজি তাকে তুলে আনার জন্য ঘুঙুরে রেহেনো আকাশ কুসুম ভাবনায় ভাটা ফেললো কল্প নিজেই আকস্মাত ঘুঙুরকে হেঁচকা টানে নিজের পায়ের ওপর বসিয়ে দিল আটকে নিল বাহুবন্ধনে ঘুঙ্গুর হতচকিত এমনটা তো হওয়ার কথা ছিল না ছাড়া পেতে মরিয়া সে অবিরত মোচরামুচরি শুরু করে দিল হাত পা ছুড়তে শুরু করল মুখে বলতে লাগল অসভ্য পুরুষ ছেড়ে দিন আমায় আমি বাড়ি ফিরব ছোবেন না একদম ছেড়ে দিন বলছি এখনি ছাড়ুন এমন চিৎকার চেচামেচিতে একরাশ বিরক্তি নিয়ে ধমক দিয়ে বসল কল্প সেই ধমকের দৃশ্যমান রূপে কেঁপে উঠল ঘুঙুর থামল তার ছটফটানি ভাঙ্গল সকল বাহাদুরি আর একবার নর্বিত এই বেলকনি থেকে সোজা মেইন রোডে ছুঁড়ে মারব পাঁচতলা থেকে পড়লে বাঁচার চান্স নেই নিশ্চয়ই ঘুঙুর ভয় পেল তার ধারণা কল্প তার সঙ্গে যা কিছু করতে পারে তাকে হয়তো একটুও বিশ্বাস নেই ঘুঙুর শান্ত হয়েছে দেখে কল্পর ভালো লাগল হঠাৎই কি হল সে ঘুঙুরের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল আবেশে চোখ বুঝে এলো তার বুঝল ঘুঙুরও অগোচরি হলেও তারও তো এটা পরম শান্তির স্থল কেন জানি চেয়ে নড়াচড়ার শক্তি পেল না ঘুঙুর ইচ্ছে থাকলেও শেষমেশ সরতে ব্যর্থ হলো সে ভাবেই পড়ে রইল প্রিয় মানুষের বুকে কল্প ওর মাথায় হাত বুলিয়ে দিল ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে উন্মাদিত কণ্ঠে বলল আমার তোতা পাখি এত সহজে কিভাবে এতটা বদলে গেলি তুই আমার বন্দিনী তোতা পাখি হয়ে তুই অন্যের শেখানো গুলি আওরাবি এটা আমি কি করে সহ্য করব বল আফটার অল কল্প চৌধুরী নিশ্চয়ই নিজের জিনিসে অন্যের তাবেদারি পছন্দ করবে না ঘুঙুর থতমতো খায় বলার ভাষা নিষিদ্ধ হয়েছে তার জন্য মনে মনে এরূপ প্রতিক্রিয়া পোষণ করে সেভাবেই শক্ত হয়ে পড়ে রইল সে ভুলেও মাথা তোলার সাহস বা চেষ্টা দেখালো না কল্প যেন এতেই সন্তুষ্ট ঘুঙুর তার বর্ষতা স্বীকার করলেই সে চিরসুখী কিন্তু হল কি কল্প ফের বলল তোর বাবার কথা মতো আমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক কতটা অন্যায় হলো বুঝতে পারছিস তো তবে লাভ কি হলো বল সেই তো তুলেই আনলাম আমার জিনিস আমার কাছে ব্যাগ ঠিক কতটা কাছে কল্প ঘুঙুরের মুখ তুলে নিজের মুখে সোজাসুজি করে করলো কি গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘুঙুরের গালে নিজের ডান হাতের আঙুল দ্বারা স্লাইড করতে করতে পুনর্বার বলল এত জেদ ধরে কি হলো বল সেই তো কল্পের তোতা পাখি হয়ে বন্দিনী হতে হলো। এবারে আর রিস্ক নেব না বুঝলি সরাসরি বিয়ে করে বো সমেত বাড়ি ফিরব তখন দেখব কেউ কিভাবে কল্প থেকে তার তোতা পাখিকে কেড়ে নেয় প্রবল ঘোরগ্রস্তে আবেশিত ঘুঙুর মুহূর্তে হকচকিয়ে উঠল তার চোখজোড়া জলে উঠল ততক্ষণাৎ অবশেষে বুঝল এমন ঘটা করে তুলে আনার কারণ সে ছিটকে দূরে যেতে চাইল কিন্তু অমন বলিষ্ঠ বাঁধন হতে মুক্ত হওয়া তার মতো চুনোপুটির নিকট নেহাত অসম্ভব সে আবারও হাত পা ছড়তে শুরু করল বিক্ষিপ্ত হয়ে বলল কি বলছেন এসব এভাবে বিয়ে অসম্ভব আমি বাড়ি যাব বাবা মাকে কষ্ট দিয়ে আমি আর ছুটি করতে পারবো না ছাড়ুন আমাকে এখনই বাড়িতে দিয়ে আসুন দোহাই লাগে আপনার কল্প ক্ষুব্ধ হল এমন অবাধ্যতা তার চরম ক্রোধের কারণ সে নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে স্থির কণ্ঠে বলল বাড়ি ফিরে কি করবি বাবার পছন্দে অনত্র বিয়ে করে নিবি কি তাইতো উত্তেজনায় ঘুঙুরের মাথা এমনিতেই খারাপ ছিল কি বলছে কি করছে নিজেও হয়তো বুঝতে পারছে না সেই খারাপ মস্তিষ্ক নিয়ে সে আরেকটি খারাপ এবং ভয়ঙ্কর উত্তর দিয়ে বসল চিৎকার করে বলে ফেলল হ্যাঁ করব তাতে আপনার কি ব্যাস হয়ে গেল দুনিয়া অন্ধকার করা এক বৃহদাকার চর পড়ল তার মসৃণ তুলতুলে গালে খনি রক্তজবার ন্যায় লাল টকটকে হয়ে উঠল কপল খানা ঠিক যেমন এই মুহূর্তে রক্তিম আভা নিঃসৃত হচ্ছে কল্প চৌধুরীর হিংস্র দৃষ্টি হতে গালে হাত রেখে আহত দৃষ্টিতে কল্পের পানে চেয়ে আছে ঘুঙুর ও চোখ দুটি দিয়ে ঝরে পড়ছে অঝর ধারা সেই ধারায় প্রেমিকের খুন হওয়ার কথা থাকলেও আপাতত তেমন কিছুই হল না উড়িতে প্রেমিকের মন দ্বিগুণ এগ্রেসিভ হয়ে উঠল মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে কল্প ঘুঙুরকে শক্তভাবে নিজের সঙ্গে চেপে ধরল এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে ধরল চোয়াল বলিষ্ঠ হাতে চাপে ঘুঙুরের কোমর চোয়াল ভেঙে যাওয়ার জোগাড় সে ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ করতেই কল্প ধমকে উঠল দাঁতে দাঁত চেপে অগ্নি ঝরা দৃষ্টিতে তাকিয়ে বলল চুপ একদম চুপ খুব সাহস বেড়েছে তাই না যা মুখে আসছে তাই বলছিস প্রসয় দেই বলে মাথায় চড়ে বসেছিস কার সামনে কি বলছিস আন্দাজ হচ্ছে না একটা কথা কান খুলে শুনে রাখো ঘুঙ্গুর এই কল্প চৌধুরী কোন খেলনা পুতুল নয় যে তোর কথায় উঠবে বসবে সে যখন তোকে চেছে তখন যে কোনো মূল্যে আদায় করেই ছাড়বে মাইন্ড ইট ঘুঙুর তখন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় তৎপর ব্যথায় ভেতর থেকে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে কিন্তু এমনভাবে ধরেছে যে কণ্ঠনালীও বাধা হচ্ছে ইচ্ছে মতো রাগ ঝেড়ে কল্প ছেড়ে দিল ঘুঙুরকে ছুরে দিল খানিক দূরে পড়তে পড়তেও নিজেকে সামলে নিল ঘুঙুর ঘৃণিত দৃষ্টি মেলে তাকালো প্রিয় পুরুষের পানে অপ্রতিরোধ কণ্ঠে বলতে শুরু করলো এমন বর্বরের মতো আচরণ করে কি প্রমাণ করতে চাইছেন আপনার অগাধ ভালোবাসা তাহলে মূর্খ আপনি এভাবে গায়ের জোরে কখনো ভালোবাসা প্রকাশ পায় না এতই যদি হিম্মতওয়ালা হয়ে থাকেন তবে এভাবে স নয়ত্রা শির ন্যায় তুলে এনে কেন পারলে আমার বাবাকে রাজি করিয়ে বীরের মতো জয় করে নিজের করুণ আমাকে নচেত জোর জবরদস্তি বিয়ে তো করতেই পারবেন কিন্তু আমার মনে আপনার জন্য যে পাহাড় সম ভালোবাসার জমে আছে তা ভেঙে চুরে সমুদ্র হতে সময় লাগবে না দৃষ্টিতে আজীবন ঘৃণিত হয়ে থাকতে কল্পর আগ্নেয়গিরির ন্যায় উত্তপ্ত হৃদয়ে শীতল বাতাবরণ হয়ে দোল খেয়ে গেল ঘুঙুরের কথাগুলো ধীরে ধীরে আপন সত্তায় ফিরে এলো সে এতক্ষণ কি সব করছিল ভেবে ভেতরে ভেতরে চরম লজ্জিত হল অনুতপ্ত হল একরখা পুরুষ সত্তা নিজ দোষ স্বীকার করতে আগ্রহী হল না নিশ্চুপ থেকে কল করল জিহানকে ভারিক কি আওয়াজে বলল দরজা খোল এতটা গম্ভীর কণ্ঠ জিহানের আশাতীত ছিল সে ভেবেছিল সব বিপর্যয় কেটে নতুন ভোরের সূচনা হবে নিশ্চয়ই কিন্তু ভাইয়ের গলার সরি বলে দিচ্ছে কিছু ঠিক নেই কিচ্ছু ঠিক হয়নি সে প্রশ্নাত্মক কণ্ঠে ভাই বলে ডেকে উঠতেই উপাস থেকে কল্প তাকে থামিয়ে দিল বলল উমম যা বলছি তাই কর কল কেটে মেঝেতে দৃষ্টি ফেলে চুপচাপ বিছানায় বসে রইল কল্প তার দুহাতের ফাঁকে শক্ত করে ফোনটা চেপে ধরা মনে মনে বোধ হয় আকাশ কুসুম চিন্তা করছে এবং সেই প্রতিক্রিয়া পড়ছে ফোনের ওপর ঘুঙুর একটু দূরত্বে দাঁড়িয়ে পরক করছে সবই ভাবছে ফোনটা এবার ভেঙেই যাবে হয়তো তবে যাই হোক কল্পকে শান্ত করতে পেরে নিজের মধ্যে কিছুটা স্বস্তি পেয়েছে সে পরের সময়টুকু খুব দ্রুতই কাটল জিহান এসে বাহির থেকে আটকে রাখা দরজাটা খুলে দিল সঙ্গে সঙ্গে তার সম্মুখে উন্মুক্ত হল দুই প্রান্তধারী দুই মানব মানবী যাদের দুজনেরই মুড সাইলেন্ট পরিস্থিতির ভয়াবহতা বিচারে এগিয়ে এল জিহান কল্পর পাশে গিয়ে বলল ভাই কি করতে চাইছ কল্প দ্বিগুণ ভারী কণ্ঠে বলল গাড়ি বের কর ফিরে যাব জিহান আশ্চর্য হল ললাটে ভাজ ফেলে বলল মানে কল্প ততক্ষণে বিছানা ছেড়ে উঠে গেছে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে তার উত্তর বেশি না বকে ওটাকে নিয়ে চলে আয় জিহান আহাম্মকের মতো চেয়ে রইল খনকাল পরপর ঘুমুরকে নজরে পড়তেই এগিয়ে গেল ওর নিকট কোমরে হাত রেখে দাঁড়িয়ে বলল কি রে ওটা তোর সেটা তলব করেছে শুনেছিস নিশ্চয়ই একটু আগের কল্পের বলা ওটাকে শব্দ দ্বারা কল্প যে ঘুঙুরকে বুঝিয়েছে তা বুঝতে পেরে জিহান এই মজাটুকু উড়াল ঘুঙুরের সঙ্গে ঘুঙুর বিষয়টা আমলে নিয়ে চোখ রাঙিয়ে তাকালো জিহানের দিকে শাসিয়ে বলল খবরদার রাগাবে না বলছি আর হ্যাঁ তোমার মহারাজা ভাইয়ের আদেশ মানতে আমি বাধ্য নই হু হো মুখ ঝামটা দিয়ে বেরিয়ে গেল জিহান এবারেও বিস্মিত হয়েছে দেখল ঘুঙুরে চলে যাওয়া অতপর ছুটে গেল ঘুঙুরের পিছে তার সেই বিখ্যাত নামে ডেকে বলল এই ঘুংরু দ্বারা বলছি আর এসব কি শুরু করেছিস তোরা বলতো ঘুঙুর রেগে আরেকবার পিছন তাকালো। বলল ফার্স্ট অফ অল আম ঘুঙুর নট ঘুঙরু সেকেন্ড আমি কিছুই শুরু করিনি যা করছে তোমার ভাই করছে ঘুঙুর চলে যাচ্ছে জিহান অবাকের ওপর অবাক হচ্ছে সে চিৎকার করে বলল এই পিচ্ছি দুদিনেই বড় হয়ে গেলি নাকি ঘুঙুর থামলো থেমে বলল বড় হতে সময় কোনো ফ্যাক নয় জিহান ভাই পরিস্থিতি মানুষটা সব রকম করতে পারে কখনো বড় কখনো ছোট কখনো আদুরে কখনো আল্লাদি আবার কখনো বা সর্বোচ্চ কঠিন রুক্ষ জিহান হা হয়ে শুনল ঘুঙুরের কথাগুলো বুঝল আসলেই মেয়েটার মধ্যে ম্যাচিউরিটি এসেছে এমনও হতে পারে সে আগে থেকেই ম্যাচিউর ছিল কিন্তু প্রকাশ করার অবকাশ ছিল না এখন প্রয়োজন তাই প্রকাশ করছে হতেই পারে আগে থেকে ড্রাইভিং বসে গিয়েছে। তাকে বললে দেখা যায় বর্ষর একটা ধমক দিয়ে জিহানকে সে পেছনের সিটে পাঠিয়ে দিয়েছে তার মূল উদ্দেশ্য হয়তো এটাই ছিল ঘুমুরকে একাকি বসতে না দেওয়া জিহান সঙ্গে থাকলে মেয়েটা খানিক ইজি হতে পারবে হলো তাই বাকিটা রাস্তা কল্প ঘুঙুরের মধ্যে কোনো কথোপকথন না হলেও জিহানের খোঁচাখুচিতে তার ব্যাপক সময় কেটেছে কখনো রাগ করেছে কখনো কিঞ্চিত কখনো নিজেও পাল্টা খুঁচিয়েছে। এত কিছুর পরও তার মনের খচখচানিটা রয়েই গেছে সামনের মানুষটার সঙ্গে কথা তো দূর সামান্য চোখাচোখি অব্দি না হওয়ায় হৃদয়টা বড্ড জ্বালা করছে ওর শত হোক মনের মানুষ বলে কথা তখন এভাবে নিশ্চুপ হয়ে যাওয়াতে ঘুমুর স্বস্তি পেয়েছে ঠিকই কিন্তু শান্তি পায়নি সর্বোপরি কল্পের প্রাণবন্ত হাসিমাখা মুখটাই তার অধিক প্রিয় প্রশান্তির কারণ গাড়ি এসে থেমেছে কলেজ থেকে এগিয়ে অনেকটা ঘুমুরের বাড়ির কাছাকাছি এখান থেকে বৃষ্টিদের বাড়ির রাস্তা চোখে পড়ে বৃষ্টির কথা মনে পড়তেই মনটা আবারও বিষণ্নতায় ছেয়ে গেল ওর তখনকার করা মিস বিহেভের জন্য মনে মনে লজ্জিত হল তার মনের লজ্জা সেখানেই ভেঙে দিয়ে জিহান বলে উঠল এই ঘুঙরু জলদি নাম তোকে ফেলে দিয়ে আমাদের অনেক জরুরি আছে বের হ বলছি জিহান ইচ্ছে করেই ওকে রাগাতে চাইছে ঘুঙুরও ঠিকই রেগে গেছে সে ও জিহানের সঙ্গে ব্যঙ্গ করে বলল এ হহ কত কাজের আপনারা তা জানা আছে আমার ঠেকা পড়ে নাই এখানে বসে থাকতে বলতে বলতে ও গাড়ি থেকে নেমে গেল ও নামার প্রায়শই সঙ্গে সঙ্গেই গাড়ি স্টার্ট হয়ে চলে গেল ঘুঙুর মনে মনে ভীষণ আহত হল প্রিয় পুরুষের এমন ইগনোর সে নিতে পারছে না কোথাও একটা তীব্র জলুনি ধরছে সে পথে তাকিয়ে মন্থর গতিতে এগিয়ে সে চলল বাড়ির পথে দশ মিনিটের পথ বিশ মিনিট লাগিয়ে অবশেষে বাড়িতে গিয়ে পৌঁছল সে সদর দরজায় ঢুকতেই শুনতে পেল বাবার বাজখাই কণ্ঠ এতক্ষণ কোথায় ছিলে বাবার একের পর এক প্রশ্নের বানে তটস্থ ঘুমুরে নাজেহাল অবস্থা থেকে মুক্তি দিতে দৈবিকভাবে মা নলিনার আগমন স্বামীর উচ্চবাচ্য শুনেই রান্নাঘর থেকে তিনি ছুটে এসেছেন উপস্থিত পরিস্থিতি বুঝতে পেরে তিনি এগিয়ে গেলেন মেয়ের পাশে ঘুঙুরকে ঘাবড়ে যেতে দেখে নিজেই বললেন স্বামীর উদ্দেশ্যে ও তো বৃষ্টিদের বাড়িতে ছিল পরীক্ষার পর বৃষ্টি আমার থেকে অনুমতি নিয়ে নিয়ে গেছে ফোন করেছিল আমাকে এখন একটু শান্ত হন ঘুঙুরকে বললেন নুপুর রোহান এসেছে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ওদের সঙ্গে দেখা করে এসো আমি খাবার দিচ্ছি ঘুঙুর মাথা নেড়ে সম্মতি প্রদান করে চলে গেল বাবার সামনে থেকে সরতে পারলেই আপাতত সে বাঁচে বাবা যে বিচক্ষণ মানুষ বাছে না ধরা পড়ে যায় ওয়াশরুমে ঝর্ণার নিচে বসে ঘুঙুরের সর্বপ্রথম বৃষ্টির জন্য মনটা কেমন করে উঠল মেয়েটা তার হয়ে বাড়িতে ফোন করে সবটা ম্যানেজ করে নিল অথচ তখন রাগের বসে কত কথাই না শুনিয়ে এলো তাকে আগে কখনো এমন হয়নি ছোট থেকে বন্ধুত্ব তাদের কখনো কোনো ঝামেলা লাগেনি দিন দিন কি থেকে যে কি হচ্ছে ঘুঙুর ভেবে পায় না ইদানিং তার মনটা সর্বদা বিক্ষিপ্ত থাকছে খরস্রোতা নদী হয়ে বিক্ষোভগুলো ছুটে ছুটে আশেপাশের মানুষগুলোকে প্লাবিত করছে সে চেয়েও প্রতিরোধ করতে পারছে না এই প্রথম তার মনে হল পৃথিবীতে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেয়ে কঠিন কাজ আর দুটি নেই পাক্কা আধ ঘন্টা পেরিয়ে গেলেও বেশ স্বাচ্ছন্দ্যে ওয়াশরুমে পড়েছিল ঘুঙুর বিঘ্ন ঘটল দরজার টোকায় ওপাশ থেকে তার ডাক পড়েছে নুপুর ডাকছে বারবার ডাকছে আতঙ্কিত কণ্ঠে ডাকছে ঘুঙুর বুঝতে পারল ওপাশের মানুষটির উদ্বিগ্নতা সে ধীরে জবাব দিল একটু অপেক্ষা করো আর দু মিনিট নূপুর স্বস্তি পেল বিছানায় গিয়ে বসল সেই ঘটনার কোন কিছুই তার অজানা নয় বনকে নিয়ে শঙ্কার শেষ নেই তার এমন কত রকম সিচুয়েশন সে ও তো পার করে এসেছে সবকিছু ছাপিয়ে এখন না হয় পূর্ণতা পেয়েছে তবে সেসব দিনের যাতনা কভু ভোলার নয় বোনটাকে ভেবে মনে মনে ঝড় বহে তার তার বোনটাও নিশ্চয়ই এখন সেরকমই কঠিন সময়ের দিয়ে যাচ্ছে কেমন আছো আপু ম্যারিড লাইফ নিশ্চয়ই সুখের কাটছে রোহান ভাই নিশ্চয়ই তোমায় খুব ভালো রেখেছেন নূপুরের ভাবনাচ্ছেদ ঘটে ফিরে দেখে ঘুঙুর দাঁড়িয়ে ড্রেসিং এর সামনে টাওয়াল হাতে চুল মুচছে অধরে মেকি হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে দিকে নুপুর ডোক গিলে সে ও অনুরূপ হাসি ঝুলিয়ে বলল আছি বিন্দাস তুমি না কেমন আছো প্রশ্নটা করতে গিয়েও দ্বিধান্বিত ছিল সে কারণ বনের কিরূপ থাকাটা সে তার দৃষ্টিতেই দেখতে পারছে এই মেকি প্রশ্ন করা নিছকি ফর্মালিটিস বলা চলে করতে হয় তাই করল অনিচ্ছায় সত্ত্বেও তাকে অবাক করে দিয়ে ঘুমুর প্রাণোচ্ছল হেসে এগিয়ে এলো এসে বসল তার পাশে লম্বা করে টেনে বলল ভীষণ ভালো আছি নুপুরের ইচ্ছে করে ঠাস ঠাস দুটো চর মেরে বলতে খুব বড় হয়ে গেছিস তাই না আপুর থেকে অনুভূতি লুকতে শিখেছিস কিন্তু চেয়েও বলতে পারলো না কেন জানি সামনাসামনি আলোচনায় সে ও বোধ করছে একে তো বড় বোন তার ওপর সে নিতান্তই একঘেয়ে স্বভাবের শুরু থেকেই কোথাও একটা তীব্র বাধা কাজ করে সাধারণ মানুষেরা যেটা হুটহাট করে ফেলে তার নিকট সেটা ব্যাপক বৃহৎ বলে মনে হয় নিজের ওপর ক্ষণে ক্ষণে নিজেই আশ্চর্য হয় সে এমন কেন হলো সে ঘুঙুরের চুলগুলোতে হাত বুলিয়ে নুপুর বলল ভালো মতো হয়নি পানি ঝরছে এখনো টাওয়াল এদিকে দাও আমি মুছে দেই ঘুঙুর বিনা বাক্য করে ঘুরে বসল কেন জানি আপুর থেকে এভাবে হঠাৎ পাওয়া যত্ন সেই মিস করতে চাইছিল না নুপুর চুল মুছতে মুছতে আরো জিজ্ঞেস করল একজাম কেমন দিচ্ছ ঘুঙ্গুর উদাসীন কণ্ঠে বলল ভালো এভাবেই টুকটাক খাপুছাড়া কতগুলো কথাবার্তা দিয়ে তাদের সময় পেরিয়ে গেল নলিনা এলেন তখনই দুই মেয়েকে খেতে আসার জন্য তাগাদা দিলেন তার জামাতা অপেক্ষায় আছে কতক্ষণ অভুক্ত রাখবেন তাকে এভাবেই দুই মেয়ের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি চলে গেলেন দুই বোন মায়ের বকা খেয়ে দ্রুত সেখানেই রোহানের সঙ্গে ঘুঙ্গুরের আলাপ হল কুশল বিনিময় ঘুঙুর ঠিক যতটা ফ্রি রোহানের সঙ্গে ঠিক তার উল্টো বয়সের গ্যাপ দীর্ঘ সময় দূরত্বে থাকা এসবই হয়তো এর কারণ শালি দুলাভাই এর মতো মধুর সম্পর্কে এসেও তারা কেমন নির্লিপ্ততা পরের দিনগুলো খুব দ্রুতই কাটল নুপুর রোহান ফিরে গিয়েছে আজ দুদিন হল নূপুর যাওয়ার আগে ঘুঙুরকে শুধু এতটুকুই বলে গিয়েছে কল্প ভাই ভালো মানুষ আমি জানি তিনি ভুল কখনো ভুল কিছু করবেন না আমার বোনের ওপরেও আমার অগাধ বিশ্বাস আশা করি খুব শীঘ্রই সবকিছুর সমাধান হয়ে যাবে ঘুঙুর যেন বোনের এতটুকু কথাতেই মন থেকে ভীষণ ভেঙে পড়েছে তার ইচ্ছে করছিল তখন গড়াগড়ি দিয়ে কান্না করতে চোখের পানিতে দুনিয়া ভাসিয়ে ফেলতে তারপর গোটা একদিন কেঁদে কেটে একাকার করে পুনরায় সে নিজেকে গুছিয়ে নিয়েছে মন থেকে শক্ত করেছে শুধু যখন গভীর রাতে সেই চেনা পরিচিত নম্বরটি থেকে লাগাতার কল আসা শুরু হয় দিনদুনিয়া ভুলে তখন সে ভূত দেখার মতো ফোনের স্ক্রিনে তাকিয়ে মুখে ওনা চেপে হাউমাও করে কান্না করে ধীরে ধীরে একটা সময় গিয়ে ফজরের আজানের ধ্বনি শোনা যায় সেই সাথে বিচ্ছিন্ন হয় ফোন কল ভুলেও না ছোঁয়া ফোনটি সযত্নে বিছানা থেকে কুড়িয়ে বুকে চেপে ধরে সে। মনে করে বুক চিরে ফোনটা কলি যায় ঢুকিয়ে দিতে পারলেই শান্তি বৃষ্টিটাও সেই যে অভিমানের পাহাড় গড়ে বই মুখ নিয়েছিল সেও আর ফিরে এলো না দূরে দূরে চোখে চোখে শুকনো মুখেই কাটছে তাদের বন্ধুত্ব বৃষ্টিকেও দোষ দেওয়া চলে না অভিমানের পাহাড় ভেঙে আসবে কি উপায়ে মেয়েটা যদি না ঘুমুর নিজে থেকে তার মান ভাঙাতে আগ্রহী হয় ঘুঙুর তো যায়নি এখন অব্দি তার নিকট সরি বলে কানে পর্যন্ত ধরেনি তবে এত বড় অন্যায় কি উপায়ে ক্ষমা করবে মেয়েটা বাইকের ওপর চিত হয়ে শুয়ে সিগারেট টানছে কল্প বিনিদ্র চক্ষু জোড়া রক্তজবার মতো ফুটে আছে অধিক ধূমপানের ফলে ঠোঁটের রংটা কি আরেকটু পুড়েছে সর্বক্ষণ সবচেয়ে পরিপাটি থাকা মানুষটার এমন বেসামাল অগোছালো রূপ দেখে দীর্ঘশ্বাস ফেলল জিহান মায়াময় কণ্ঠে ডেকে বলল ভাই কাজ হয়ে গেছে সব রেডি কল্প সোজা হয়ে বসল সিগারেটে লম্বা টান মেরে বলল মাঝপথে আটকে পড়বি না তো জিহানের আত্মবিশ্বাসী উত্তর প্রশ্নই ওঠে না কল্প সিগারেটের ফিল্টার পায়ে পিসে বাইকে চড়ে বসল ইশারা পেয়ে জিহানও বসল পেছনে বাইক স্টার্ট দিতে দিতে কল্প বলল সবগুলোকে ভালো মতো তো একদম ভাই ওদের সঙ্গে এখন কি করবে ভাবছ ফুটবল খেলবো একেবারে এক ইকে গোল জিহান বুজদারের মতো টেনে টেনে বলল ও বাইক চলছে কল্পর মরুভূমির ন্যায় হৃদয়ে সহসা বৃষ্টির টুকটাক ফোটা পড়ার আওয়াজ শোনা যাচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা সেখানে প্রবল বেগে বাড়িধারা নেমেই সিক্ত হওয়ার আনমনে হাসি দেখা গেল তার অধর কোণে অবশ্যই বাঁকা হাসি সেই হাসিতে লেখা ছিল ঘুমুরের সর্বনাশ হাসির সঙ্গে শোনা গেল বিড়বিড়িয়ে বলা কিছু কথা আমি আসছি তোতা পাখি জাস্ট ওয়েট এন্ড সি তোর আর তোর বাবার অহংচূর্ণ করতে এই কল্প চৌধুরী ইজ এনা চলবে